আরবি বর্ষ অনুযায়ী গাজোয়া ও সারিয়াসমূহ হিজরতের পর জিহাদ ও গাজোয়া অর্থাৎ যুদ্ধ প্রক্রিয়া শুরু হয় যাতে কোন কোনোটায় রাসুল করিম সাল্লাসাল্লাম নিজেই অংশগ্রহণ করেছেন এবং কোন কোনোটায় বিশিষ্ট সাহাবিদের নেতৃত্বে সৈন্য প্রেরণ করেছেন ঐতিহাসিকদের পরিভাষায় প্রথম প্রকার জেহাদকে গাজোয়া এবং দ্বিতীয় প্রকার জেহাদকে সারিয়া বলা হয় গাজোয়া সমূহের মোট সংখ্যা তেইশটি এর মধ্যে নয়টিতে যুদ্ধ সংঘটিত হয় বাকিগুলোতে যুদ্ধ সংঘটিত হয়নি সারিয়ার সংখ্যা মোট তেরোটি আশ্চর্যের বিষয় হল এই যে এ সমস্ত গাজোয়া ও সারিয়ায় মুসলমানদের সাজ সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র এবং সৈন্য স্বল্প সংখ্যক হওয়া সত্ত্বেও সর্বদা বিজয় ও সাহায্য তাদের পক্ষেই থাকতো তবে গাজোয়ায়ে উহুদে প্রথম বিজয় লাভের পর মুসলমানদের পরাজয় হয় এর কারণ হল মুসলমান সৈন্যদের কিছু অংশ রাসুল করিম সাল্ল্ল্লাহু সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচারণ করেছিল এ সমস্ত গাজোয়া ও সারিয়াগুলোকে অধিকতর সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য বর্ষোয়ারই একটি নকশা পেশ করা হল যেহেতু গাজোয়া ও সারিয়াসমূহের তারিখ ও সংখ্যার মধ্যে মতভেদ রয়েছে এজন্য এ সমস্ত বর্ণনায় হাফেজে হাদিস আল্লামা মুগলাতোয়াই লিখিত সিরাতের গ্রন্থের উপর নির্ভর করা হয়েছে প্রথম হিজরি রাসুল করিম সাল্লু আলাইসালাম দুইটি সারিয়া প্রেরণ করেন এক সারিয়ায়ে হামজা রাজেল্লাহ তালা আনহু এবং সারিয়ায়ে উবাইদা রাজেল্লাহু তালা আনহু দ্বিতীয় হিজড়ি পাঁচটি গাজোয়া সংঘটিত হয় গাজোয়ায়ে আভোয়া আবহাওয়া যেটাকে গাজোয়ায়ে বেদানো বলা হয় গাজোয়ায়ে বদ্রে কুবরা গাজোয়ায়ে বনি কাইনুকা গাজোয়ায়ে সাবিক এছাড়া তিনটি সারিয়া প্রেরণ করেন সারিয়ায়ে আব্দুল্লাহ বিন জাহাস রাজুল্লাহ তালা আনহু সারিয়ায়ে ওমায়ুর রাজল্লাহ তালা আনহু সারিয়ায়ে সালেম রাজেল্লাহ তালা আনহু এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাজোয়া হল গাজওয়ায়ে বদর তৃতীয় হিজরি তিনটি গাজোয়া সংগঠিত হয় গাজোয়ায়ে গাতফান গাজোয়ায়ে অহুদ গাজোয়ায়ে হামরাউল আসাদ এবং দুইটি সারিয়া প্রেরণ করেন সারিয়ায়ে মোহাম্মদ বিন মুসলিম রাজাল্লাহ তাল্লাহ আনহু সারিয়ায়ে জায়েদ বিন হারিসা রাজল্লাহ তাল্লাহ আনহু এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাজোয়া হল গাজোয়ায়ে অহুদ চতুর্থ হিজড়ি দুইটি গাজোয়া সংগঠিত হয় গাজোয়ায়ে বনু নাজির গাজোয়ায়ে বদ্রে সুগ্রা এবং এবং চারটি সারিয়া প্রেরিত হয় সারিয়ায়ে আবু সালমা রাজল্লাহুতাল্লাহ আনহু মুঞ্জির মঞ্জির রাজল্লাহুতাল আনহু সারিয়ায়ে মুরহিত রাজিয়াল্লাহুতালাহ আনহু পঞ্চম হিজড়ি চারটি গাজোয়া সংগঠিত হয় এগুলোতে রাসুল করিম সালাল্লাহ ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেছিলেন গাজোয়ায়ে জাতুর রেকা গাজোয়ায়ে দাউমাতুল জান্দল গাজোয়ায়ে মরিসিয়া এটাকে গাজোয়ায়ে বনি মুস্তালাকো বলা হয় গাজোয়ায়ে খন্দক এগুলোর মধ্যে গাজোয়ায়ে খন্দক সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ ষষ্ঠ হিজরি তিনটি গাজোয়া সংঘটিত হয় গাজোয়ায়ে বনি লিহাইন গাজোয় গাবা এটাকে জি বলা হয় গাজোয়ায়ে হুদাইবিয়া এবং এগারোটি সারিয়া প্রেরণ করা হয় সারিয়ায়ে মোহাম্মদ বিন মুসলিমা রাজুল্লাহ আনহু কার্তা অভিমুখে সারিয়ায়ে আকাশা সারিয়ায়ে মোহাম্মদ বিন মুসলিমা জিল কিসা অভিমুখে সারিয়ায়ে জায়েদ বিন হারিসা রাজ্য তালা আনহু বনি সুলাইমা অভিমুখে সারিয়ায়ে আব্দুর রহমান বিন আউফ রাজ তাহা আনহু সারিয়ায়ে আলি আলী রাজু তনহু আনহু সারিয়ায়ে জায়েদ বিন হারিসা উম্মে কারফা অভিমুখে সারিয়ায়ে আব্দুল্লাহ বিন আতিক রাজু তালা আনহু সারিয়ায়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাজল্লা তালা আনহু সারিয়ায়ে কূর্স বিন জাবুর রাজ্য তালা আনহু সারিয়ায়ে আমরুদ। দমরি এ বৎসরে গাজোয়া মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হুদায় বিয়ার ঘটনা সপ্তম হিজড়ি এবছর শুধু একটি গাজোয়া গাজোয়ায়ে খাইবর সংগঠিত হয় এবং পাঁচটি সারিয়া প্রেরণ করা হয় সারিয়ায়ে আবু অক্কর রাজেল্লাহুতালা আনহু সারিয়ায়ে বাসার বিন সাদ রাজাল্লাহুতালাহ আনহু সারিয়ায়ে গালিব বিন আবদুল্লাহ রাজাল্লাহুতালা আনহু সারিয়ায়ে বশির রাজল্লাহুতালাহ আনহু সারিয়ায়ে আহজাম রাজল্লাহুতালা আনহু অষ্টম হিজড়ি এবছর চারটি গুরুত্বপূর্ণ গাজোয়া সংগঠিত হয় গাজোয়া মাওতা ফতেহ মক্কা মোয়াজ্জামা মক্কা বিজয় গাজোয়ায়ে হুনায়ন গাজোয় তায়েফ এবং দশটি সারিয়া প্রেরণ করা হয় সারিয়ায়ে গালিব রাজেল্লাহুতাল্লাহ আনহু বনি মলুহ অভিমুখে সারিয়ায়ে গালিব ফিদাক অভিমুখে সারিয়ায়ে সুঞ্জা রাজেল্লাহুতাল্লাহ আনহু সারিয়ায়ে কাব রাদিয়াল্লাহু তালা আনহু সারিয়ায়ে আমর ইবনুল আজ আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়ায়ে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়ায়ে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়ায়ে খালিদ রাদিয়াল্লাহু তালা আনহু যাকে গামিসাও বলা হয় সারিয়ায়ে তুফায়ল বিন আমর দুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়ায়ে কাতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবম হিজরি এ বছর একটি গাজোয়া সংগঠিত হয় যা গুরুত্বপূর্ণ গাজোয়া সমহয়ের অন্তর্ভুক্ত এছাড়া তিনটি সারিয়া প্রেরণ করা হয় সারিয়ায়ে আল কামাহাহ রাজ্লাহ আনহু সারিয়ায়ে আলী রাজ্লাহ তাল্লাহ আনহু সারিয়ায়ে আকাশা তালা আনহু দশম হিজড়ি এবছর মাত্র দুটি সারিয়া প্রেরণ করা হয় সারিয়ায়ে খালিদ বিন ওয়ালিদ রাজেল্লাহ আনহু নজরান অভিমুখে এবং সারিয়ায়ে আলী রাজ্লাহুতাল আনহু ইয়ামান অভিমুখে এবছর হজ্জাতুল বিদা অনুষ্ঠিত হয় একাদশ হিজড়ি এবছর হজরত ওসমা রাজাল্লাহ তালা আনহু এর নেতৃত্বে একটি সারিয়া প্রেরণ করা হয় যা তার অফাতের পর রওনা হয় হাদিস বিশারত ও ইতিহাসবিদগণের প্রচলিত দৃষ্টিকোণ থেকে গাজোয়া ও সারিয়া এর প্রয়োগ কিছুটা এরূপ যে সামান্যতম ঘটনাকে কেন্দ্র করে গাজোয়া এবং সারিয়া অনুষ্ঠিত হতো এক অথবা দুজন লোক কোনো অপরাধীকে গ্রেপ্তার করার জন্য গেলেও এটাকে ঐতিহাসিকগণ সারিয়া বলেছেন অথবা কিছু লোক কোনো সাধারণ গোত্রের সংশোধন বা তাদের অবস্থার খবর নেওয়ার জন্য গেলেও এটাকে সারিয়া বলা হতো এভাবে গাজোয়া এর প্রয়োগে ঐতিহাসিকদের প্রচলিত দৃষ্টিকোণ অত্যন্ত বিস্তীর্ণ এবং এ কারণে গাজোয়া ও সারিয়া এর মোট সংখ্যা উপরলিখিত বর্ণনা অনুযায়ী তেষট্টি পর্যন্ত পৌঁছে নতুবা জিহাদ ও গাজোয়া যে গুরুত্বপূর্ণ যুদ্ধকে বোঝানো হয় তা এ সমস্ত যুদ্ধের মধ্যে মাত্র কয়েকটি এগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ এবং উন্মতের জন্য শিক্ষা রয়েছে সেগুলো সংক্ষিপ্তভাবে পেশ করা হলো ওয়াদা পালন করা অপরিহার্য ওই সমস্ত তিনশত অস্ত্রশস্ত্রহীন লোক মোকাবেলা বা প্রতিবন্ধীকতা করছিল অস্ত্রশস্ত্রে পরিপূর্ণ সজ্জিত এক হাজার যোদ্ধার সাথে যদি এক ব্যক্তিও ওই সময় তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে তাহলে তাকে কিরূপ সৌভাগ্য মনে করা হবে কিন্তু ইসলামে অঙ্গীকার পূরণ ওই সমস্ত ব্যাপারে ঊর্ধ্বে ভীষণ যুদ্ধ চলাকালীন অবস্থায় হযরত হুজাইফা ও আবু হাসান রেলাহুতালা আনহু নামক দুজন সাহাবি জিহাদে অংশগ্রহণের জন্য যুদ্ধের ময়দানে পৌঁছেন তারা যুদ্ধক্ষেত্রে এসে পথের বর্ণনা প্রদান করে বলেন যে পথে আমাদেরকে কাফিরগণ বাধা প্রদান করে বলেন যে তোমরা কি মুহাম্মদ মোহাম্মদ আলাইহুয়া আলাইসাল্লামের সাহায্যে যাচ্ছ আমরা তা অস্বীকার করি এবং যুদ্ধে অংশগ্রহণ না করার অঙ্গীকার করি তখন রাসুল ওই অঙ্গীকারের কথা জানতে পারলেন এবং উভয়কেই জিহাদে অংশগ্রহণ করা থেকে বিরত রাখলেন এবং বললেন আমরা সব সময় অঙ্গীকার পূরণ করব আল্লাহ তালার সাহায্যই আমাদের জন্য যথেষ্ট যুদ্ধবন্দীদের সাথে সাহাবিগণের সদাচরণ যুদ্ধবন্দীরা যখন মদিনায় পৌঁছে তখন রাসুল করিম সাল্লাহু আলহুয়া দুই দুই চারজন করে বন্দীদেরকে সাহাবিগণের মাঝে বন্টন করে দিলেন এবং সবাইকে নির্দেশ দিলেন যেন তাদেরকে আরামে রাখে এর ফলে হল এই যে সাহাবিগণ তাদেরকে সযত্নে আহার করাতেন এবং নিজেরা শুধু খেজুর খেয়েই জীবিকা নির্বাহ করতেন হজরত মোসাব্বিন উমায়ুর রাজাল্লাহু তালা আনহু এর ভাই আবু আজিজও ওই বন্দীদের মধ্যে বন্দি জীবনযাপন করছিল তার বর্ণনা এই যে আমাকে এক আনসারের নিকট সোপার্ধ করা হয় যখন আহারে বসতেন তখন তিনি আমার সামনে রুটি রেখে দিতেন এবং নিজে শুধুমাত্র খেজুরের উপর নির্ভর করতেন তিরমিচি যুদ্ধবন্দীদের সম্পর্কে সাহাবিদের সাথে পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে ফিত আ বা মুক্তিপণ দিয়ে বন্দিদের ছেড়ে দেওয়া হবে সুতরাং চার হাজার দীরহাম দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় সাম্যনীতির সমুজ্জ্বল দৃষ্টান্ত এ সমস্ত বন্দীদের মধ্যে হজরত নবী করিম সাল্লাহু আলাইহুয়া সাল্লামের চাচা হজরত আব্বাসও ছিলেন যিনি পরে মুসলমান হন হজরত আব্বাস রাজেল্লাহ তাল্লাহ আনহু রাতে বন্দিত্বের যন্ত্রণায় উহ আহ করছিলেন তার শব্দ নবী করিম সাল্লাহু আলাইহি সাল্লামের কানে এসে পৌঁছে ফলে রাসুল করিম সাল্লু আলহুয়া্লামের নিদ্রা দূর হয়ে যায় লোকেরা জিজ্ঞেস করল ইয়া রাসুল্লাহ আপনার কেন নিদ্রা আসেনি তিনি বললেন আমি কিভাবে নিদ্রা যেতে পারি যেখানে আমার সম্মানিত চাচার যন্ত্রণার আওয়াজ আমার কানে এসে পৌঁছেছে কাঞ্চ এ ঘটনা সত্ত্বেও ইসলামী সাম্য ও অনুমতি দেয়নি যে সিও বয়োবৃদ্ধ সম্মানিত চাচাকে বন্দিদশা থেকে মুক্তি দেয়া যেভাবে সবার নিকট থেকে ফিদা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে তেমনি তার থেকেও নেওয়া হয়েছে বরং সাধারণ বন্দীদের থেকে কিছুটা বেশি কেননা সাধারণ বন্দীদের থেকে চার হাজার এবং সর্দারের নিকট থেকে কিছু বেশি নেওয়া হয়েছিল হজরত আব্বাস রদেল্লাহতাল্লাহ আনহুও ধনী ছিলেন তাকে চার হাজারের বেশি দিতে হয় আনসারগণ হজরত আব্বাস রাজেল্লাহুতাল্লাহ আনহু এর ফিদা মার্জনা করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন কিন্তু ইসলামের সাম্যে আত্মীয় অনাত্মীয় শত্রু মিত্র সবাই সমান আনসারদের অনুরোধ শর্তেও তা গ্রহণ করা হয়নি এভাবে রাসুল করিম সাল্লাহু আল্লাহামের জামাতা আবুল আস রাজেল্লাহুতাল্লাহ আনহু যুদ্ধবন্দীদের মধ্যে ছিলেন তাঁর ফিদা দেওয়ার মতো কোনো সম্পদ ছিল না তাই তার স্ত্রী অর্থাৎ হুজুর সাল্লাহু আলাইহু এর কন্যা হজরত জয়নাব রাজেল্লাহ আনহুকে যিনি মক্কায় অবস্থান করছিলেন বলা হল যে ফিদার টাকা যেন পাঠিয়ে দেন তার গলায় একটি হাড় ছিল যা তার আম্মা হজরত খাদিজা রাজাল্লাহ আনহা তার বিবাহে উপঢৌকন দিয়েছিলেন তিনি তা গলা থেকে খুলে পাঠিয়ে দিলেন এই হার দেখে রাসুল করিম সাল্লাহু আল্লাহুয়া চোখ থেকে অশ্রু বের হয়ে আসলো তিনি সাহাবিদেরকে বললেন যদি তোমরা সম্মত হও তাহলে জয়নাবের নিকটে তার মায়ের এই স্মৃতিচিহ্নটি ফেরত পাঠানো যেতে পারে সাহাবিগণ সানন্দ চিত্তে এ প্রস্তাব গ্রহণ করলেন এবং হার ফেরত পাঠালেন আবুল আশকে বলা হল যেন হজরত জয়নাব রাজেল্লাহতাল আনহাকে মদিনায় ফেরত পাঠানো হয় মিসকাত আবুদাউ কয়েকটি ঘটনা থেকে বিশেষ শিক্ষা যুদ্ধ শেষে যখন নবী করিম সাল্লাল্লাহু আল্লুয়া সাল্লাম বদর প্রান্তর হতে ফিরে আসেন তখন লোকেরা রাসুল করিম সালেল্লাহ আলহাসাল্লামের কন্যা হজরত রুকাইয়া রাজাল্লাহ তাল্লাহ আনহাকে দাফন করতে হাত মুচ্ছছিলেন এবছরই বদর যুদ্ধ হতে ফিরে আসার পর সর্বপ্রথম ইদুল ফিতরের নামাজ পড়া হয় রমজানের রোজা সৎকাতুল ফিতর এবং জাকাত এবছর ওয়াজিব হয় ইদুল আজাহান নামাজ এবং কুরবানিও এবছর ওয়াজিব হয় এবছরের জিলহজ মাসে হযরত ফাতেমা রাজাল্লাহ তাল্লাহ আনহা এর বিবাহ অনুষ্ঠিত হয় বদরযুদ্ধে অংশগ্রহণকারীদের মর্যাদা ও সম্মান যাদের ত্যাগে সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি হয়েছে বিশ্বব্যাপী তিনি ইসলাম প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়েছে চিরদিনের জন্য হকের সামনে বাতিল শক্তি গর্ব করার সাহস হারিয়েছে এবং যারা বিনা যুক্তিতে আল্লাহর সন্তুষ্টি কামনায় নিজেকে উৎসর্গ করার জন্য শত্রুর তরবারির নিচে সোপে দিয়েছে তাদের মর্যাদা যে আল্লাহ দরবারে কত হবে তা আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন হে বদর যুদ্ধে অংশগ্রহণকারীরা তোমরা যা মনে চায় তাই করো তোমাদের জন্য জান্নাত সাব্যস্ত হয়ে গেছে এ ঘোষণার মাধ্যমে তাদেরকে গুনাহ করার অনুমতি দেয়া উদ্দেশ্য নয় বরং তাদের সততা সত্যতা ও চরম এখলাসের স্বীকৃতি ব্যক্ত করাই উদ্দেশ্য অর্থাৎ তারা এত খাঁটি ইমানদার যে কখনো তারা কুফরের পক্ষে যাবে না আল্লাহ ও রাসুলের এত অনুগত যে গুনাহের কাজে লিপ্ত হবে না এবং দিনের স্বার্থবিরোধী কোন কাজে কখনো যোগ দিবে না এক কথায় আল্লাহ সন্তুষ্টির পরিপন্থী কোন কাজে তারা কখনো যাবে না তারপরও মানুষ হিসাবে ভুলবশত কোনো বিস্তুতি হয়ে থাকলে তা থেকে তওবা করে তারা পাক পবিত্র হয়ে যাবে হজরত জাবেের রাজেল্লাহুতাল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আছে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা কখনো দোজখে যাবে না হজরত আলী রাজেল্লাহুতালাহ আনহু থেকে বর্ণিত হাদিসে বর্ণিত আছে নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ বদর যোদ্ধাদের প্রতি লক্ষ্য করেছেন এবং বলেছেন যে তোমরা যা ইচ্ছা করো নিশ্চয়ই তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে বুখারি হজরত রিফায়াবিন রাফের আজেল্লাহাল আনহু থেকে বর্ণিত অপর হাদিসে আছে হজরত জিব্রাইল আলাহাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আল্লুয়সাল্লামের খেদমতে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি বদর যোদ্ধাদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন উত্তরে তিনি বললেন আমি তাদেরকে মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হিসাবে মনে করি হজরত জিব্রাইল আলাহ ইসলাম বলেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী ফেরেস্তাগণ সকল ফ্রেস্তাগণের মধ্যে শ্রেষ্ঠতম অংশগ্রহণকারীগণের ওসিলা দিয়ে দোয়া ও মোনাজাত করা আল্লাহর প্রিয়তম এই বদরি সাহাবিগণ আল্লাহর কাছে এত মর্যাদাবান যে তাদের নামের ওসিলাই দিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার বাস্তব অভিজ্ঞতা রয়েছে তাদের মোবারক নামসমূহ আমাদের জন্য বালা মুসিবত থেকে নাজাত পাওয়ার ও বৈধ কোনো কাজে বরকত লাভের কারণ বুজুর্গানে দিনের মধ্যে দোয়া কবুলের জন্য আসহাবে বদর নাম নামসমূহ পড়ে দোয়া করার প্রচলন রয়েছে আল্লামা দাওয়ানি রহমাতুল্লাহ আলাহি বলেন আমি মুহাদ্দেসিন থেকে শুনেছি যে বুখারি শরীফে চৌচল্লিশ জন বদরি সাহাবির নাম রয়েছে গাজোয়ায়ে গাতফা তৃতীয় হিজড়িতে দোসুর বিন হারিস মুহারিবি চারশো পঞ্চাশ জন সৈন্য নিয়ে পবিত্র মদিনা শরীফে আক্রমণ করার জন্য রওনা হল রাসুল করিম সাল্লাহু আলাইহুয়া আক্রমণ প্রতিহত করার জন্য এগিয়ে আসলেন তখন সবাই পলায়ন করে পাহাড়ে আশ্রয় গ্রহণ করে নবী করিম সাল্লাহু আলহিহুয়া নিরাপদে ময়দান থেকে ফিরে আসেন ওই সময় ঘটনাক্রমে বৃষ্টিতে রাসুল করিম সাল্লাহু আলাইহুয়া এর কাপড় ভিজে যায় তিনি এগুলো শুকাবার জন্য একটি বৃক্ষের উপর বিছিয়ে দিলেন এবং নিজে ওই বৃক্ষের নিচে শুয়ে পড়লেন এদিকে পাহাড়ের উপর থেকে দূষুর দেখছিল যখন সে দেখে যে হুজুর সাল্লাল্লাহু আলহিহুয়া নিশ্চিন্তে শুয়ে পড়েছেন তখন সোজা হুজুর সাল্লু আলহিহুয়া পবিত্র মাথার নিকটে সে উপস্থিত হল এবং তলোয়ার উঁচু করে সামনে এসে বলল বলো এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে কিন্তু বিপরীতে ছিলেন আল্লাহ তাল রাসুল ভয়ভীতি বা আশঙ্কা ছাড়াই তিনি জবাব দিলেন হ্যাঁ আল্লাহ তালায় আমাকে রক্ষা করবেন একথা শুনেই দূষরের শরীরের কম্পন শুরু হয়ে গেল এবং তলোয়ার তার হাত থেকে পড়ে গেল তখন নবী করিম সাল্লু আল্লাহ তলোয়ার উঠিয়ে বললেন তুমি এখন বলো তোমাকে কে রক্ষা করবে কেউ নেই এছাড়া তার কাছে আর কি জবাব থাকতে পারে তার অসহায় অবস্থা দেখে রাসুল করিম সাল্লাহু আলহুয়া করুণা হল তিনি তাকে মার্জনা করে মুক্তি দিয়ে দিলেন সিরাতে মুগলা তাই জিহাদের ডাক পবিত্র কোরআনে রাবুল আলামিন বলেন যারা জান ও দ্বারা আল্লাহর পথে জিহাদ করে এরাই সত্য নিষ্ঠাবান আয়াত পনেরো জিহাদ শব্দের অর্থ যুদ্ধ মুসলমানদের অবশ্য করণীয় কাজের মধ্যে জিহাদ একটি অন্যতম আবশ্যকীয় কাজ আল্লাহর রাসুল করিম সাল্লু আলহ্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে ন্যায় নীতি ও সত্যপথ অবলম্বন করার পথ নির্দেশনা দিয়েছেন ইসলাম শান্তির ধর্ম যুদ্ধ ইসলামের কাম্য নয় তবে কেউ ইচ্ছাকৃতভাবে শান্তি বিনিষ্ট করার মতো ঘিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হলে তখন প্রয়োজন হয় যুদ্ধের জেহাদের ডাক সাময়িক শান্তি ব্যাহত হয় সত্য কিন্তু তাতে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয় বিধর্মীদের অপকীর্তিমূলক চক্রান্ত রোধকল্পে ও তাদের সাহেস্তা করার জন্যই রাসুল করিম সাল্লাল্লাহু আল্লাহু এর জিহাদের শপথ জিহাদ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে তারাই প্রকৃত মুমিন যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর সন্দেহ পোষণ করে না এবং জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে এরাই সত্যনিষ্ঠ সোরা হুজরাত আয়াত পনেরো পবিত্র কোরআনে আল্লাপাক রাবুল আল আমিন বলেন আল্লাহ মুমিনদের পক্ষ থেকে জান্নাতের বিনিময়ে জান ও মাল ক্রয় করে নিয়েছে তারা আল্লাহর পথে জিহাদ করে ও নিহত হয় তাওরাত ইঞ্জিল ও কোরআনে তিনি এই সত্য প্রতিশ্রুতিতে অবিচল সুরা তাওবা আয়াত একশো এগারো এই আয়াত থেকে বোঝা যায় যে জিহাদের হুকুম পূর্ববর্তী জন্য সকল আসমানিক গ্রন্থে বলা হয়েছিল সম্ভবত পরবর্তীতে খ্রিস্টানরা তা মুছে দিয়েছেন মারিকুল কোরআন প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ কর্তৃক আদিষ্ঠিত হয়ে জেহাদের শপথ নিয়েছিলেন নবত লাভের আগে তিনি মক্কাবাসীদের প্রিয় পাত্র ছিলেন কিন্তু নবত লাভের পর ইসলামের প্রতি তিনি আহ্বান জানালে কাফির মুশরিকদের আর সহ্য হয়নি সে প্রিয়জন তখন তাদের শত্রু হয়ে দাঁড়ায় এক পর্যায়ে বাধ্য হয়েই তাঁকে দেশত্যাগ করতে হয় জেহাদের পর মদিনায় প্রথম দিকে কিছুদিন নিশ্চিন্তে থাকলেও পরবর্তী পর্যায়ে ইহুদিরা তাকে আর শান্তিতে থাকতে দেয়নি তারা মক্কার কুরাইশদের সাথে হাত মিলিয়ে মুসলমানদের নিশ্চিহ্ন করার চেষ্টায় লিপ্ত হয় সুতরাং সে অবস্থার প্রেক্ষিতে প্রয়োজন হয় জিহাদের এছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা ছিল না পবিত্র কোরআনে পাক রাব্বুল আলামিন বলেন যারা আমার সন্তুষ্টির জন্য জিহাদ করবে তাদের আমি নিশ্চয়ই দেখিয়ে দেব আমার পথসমূহ নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের সাথে আছেন সুরা আল আন আনকাবুত আয়াত ঊনসত্তর অতপর রাসুল করিম সাল্লাহু আলহুয়া জিহাদের জন্য মুসলমানদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন জিহাদ কি কারণে প্রয়োজন তা ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন সারিয়ায়ে মুনজির রাদিয়াল্লাহু তালা আনহু ওই বছর সফর মাসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 70 জন সাহাবীর একটি দল ইসলাম প্রচারের জন্য নজদবাসীর নিকট প্রেরণ করেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় বিদ্যান সাহাবীও ছিলেন সেখানে পৌঁছার পর আমের রাইল জাকুয়ান ও উসাইয়া তাদের মোকাবেলার জন্য এগিয়ে আসে অবশেষে যুদ্ধ হলো এবং ঘটনাক্রমে সমস্ত সাহাবী শাহাদাত বরণ করলেন এতে হুজর সাল্লাহু আলহুয়া খুব মর্মাহত হলেন এমনকি রাসুল করিম সাল্লাহু আলহুয়া ওই সমস্ত হত্যাকারীর জন্য কয়েকদিন পর্যন্ত ফজর নামাজে বদ করেন ওই বছর শাওয়াল মাসে হজরত হাসান রাজেল্লাহু তাল্লাহ আনহু ভূমিষ্ঠ হন এবং উম্মে সালমা রাজাল্লাহ তাল্লাহ আনহা রাসুল করিম সাল্লাহু আলহিহুয়া সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন ইহুদি কুরাইশ সমঝোতা নবী করিম সাল্লাহু আলহিহুয়া মদিনায় আগমন করেন তখন এখানকার ইহুদিদের সাথে সন্ধি করেছিলেন যা হুজুর সাল্লাহু আলহিাসাল্লাম সর্বদা পূরণ করতে থাকেন কিন্তু যেহেতু ইহুদিদেরকে পবিত্র মদিনায় নেতা ও শীর্ষস্থানীয় মনে করা হতো তাই হুজুর সাল্লু আলহিহুয়া এবং মুসলমানদেরকে কষ্ট দিত কাজওয়ায়ে বদরে তখন মুসলমানদের আশ্চর্যজনক বিজয় লাভ হয় তখন তাদের হিংসা বিদ্বেষের সীমা রইল না অবশেষে তারা প্রকাশ্যভাবে অঙ্গীকার ভঙ্গ করল তাই তৃতীয় হিজরিতে তাদের গোত্র বনু কাইনুকা যুদ্ধ ঘোষণা করে বনু নজির বিদ্রোহ শুরু করে এটা দেখে হজরত নবী করিম সালেল্লাহ আলহুয়াশাল্লাম যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন মোকাবেলা হল তারা সবাই দুর্গে বন্দী হল কিছুদিন এভাবে অবরুদ্ধ থাকার পর দেশ থেকে বহিষ্কৃত হয়ে বনু কাইনুকা সাম দেশে এবং বনু নজির খাইবর ও অন্যান্য জায়গায় চলে যায় এদিকে মক্কার কুরাইশগণ প্রথম থেকেই এখানকার ইয়াহুদি ও মুনাফিকদের পত্রাদি লিখে শুধু বিরোধিতার ইন্ধ্রনী প্রজ্বলিত করত না বরং সাথে এ ধমক ও হুঁশিয়ারিও প্রদান করা হতো যে যদি তোমরা মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লামকে সেখান থেকে বহিষ্কার না করো তাহলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব। আবু দাউদ এ সমস্ত কারণে তাদের মধ্যে পরস্পর সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং মক্কার কুরাইশ মদিনার ইয়াহুদি এবং মোনাফিকিন সবার সম্মিলিত শক্তি ইসলামের বিরোধিতায় ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় মক্কা থেকে মদিনা পর্যন্ত সমস্ত গোত্রের মধ্যে এক দাবাগ্নি জ্বলে ওঠে সুতরাং পঞ্চম হিজড়ির দশম মহররম সংঘটিত হয় গাজোয় জাতুর রেখা ওই ষড়যন্ত্রের ফল গাজোয়ে দাওয়াতুল জান্দাল পঞ্চম হিজড়ির রবিউল আওয়াল মাসে সংঘটিত হয় এটাও ওই যুদ্ধের শেষ পরিণতি ছিল পঞ্চম হিজড়ির দুই সাবান গাজওয়ায়ে বনি মুস্তালিক সংগঠিত হওয়া এ সম্মিলিত ষড়যন্ত্রের কারণ এ সমস্ত ষড়যন্ত্র এক যুগ পর্যন্ত বিভিন্ন রূপে প্রকাশ হয়ে বৃদ্ধি পেতে থাকে হুদাইবিয়ার সন্ধির চুক্তির ঘটনা ছয়শো সাল অষ্টম হিজড়ি উনষাট বছর বয়স পবিত্র কোরআনে আল্লাপাক রাবুল আল আমিন বলেন হে নবী যারা আপনার হাতে বায়াত করেছিল প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে তথা আল্লাহর কুদরতি হাতে বায়াত করেছিল তাদের হাতের উপর ছিল আল্লাহর হাত সোরা ফাতাহ আয়াত দশ হুদাইবিয়া মক্কা থেকে জেদ্দার দিকে এক মঞ্জিল দূরত্বে অবস্থিত হুদাইবিয়া মূলত একটি কূপের নাম এ সেই স্থান যার সাথে ফাতহুম মুবিন ও বায়াতে রেদোয়ানের পুতপ পবিত্র ইতিহাস জড়িত রয়েছে ষষ্ঠ হিজরির জিলকদ মাস ফেব্রুয়ারি ছয়শো আঠাশ খ্রিস্টাব্দ রোজ সোমবার রাসল সালু আলহুয়া চৌদ্দশত সাহাবি নিয়ে ওমরা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় রনা হন জুল হুলাইফা পৌঁছে কুরবানীর পশুর গলায় মালা পরালেন এবং সকলে এহরাম বাঁধলেন নবী সাল্লাল্লাহু আলহুয়া বনু খুজার এক ব্যক্তিকে গোয়েন্দার দায়িত্ব দিয়ে কুরাইশদের অবস্থা অবগত হয়ে তাকে, অবহিত করার জন্য মক্কায় প্রেরণ করেন মহানবী সাল্লু আলহিহুয়া যখন গাদিরে আস্তাত মক্কার দূরে একটি স্থান পৌঁছলেন তখন গোয়েন্দা ফিরে এসে তাকে অবহিত করলেন যে কুরাইশরা তার আগমনের সংবাদ পেয়েছে এবং তারা বিভিন্ন গোত্রের লোকদের একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাসলাহ সাল্লাহু আলহিহুয়া মক্কায় প্রবেশ করতে না দেয়াই তাদের উদ্দেশ্য রাসল্লাহ সাল্লাহু আলিহুয়া সাহাবিদের সাথে পরামর্শ করলেন হজরত আবুবাক্কর রাজুল্লাহ তাল্লাহ আনহু বললেন হে আল্লাহর রাসুল আমরা তো বাইতুল্লাহ তাওয়াফের উদ্দেশ্যে এসেছি যুদ্ধে লিপ্ত হওয়া আমাদের উদ্দেশ্য নয় অতএব আল্লাহর ঘর জিয়ারতের প্রতিজ্ঞা নিয়ে সামনে অগ্রসর হতে হবে এবং প্রতিমধ্যে অযথা যেসব লোক বাধা সৃষ্টি করবে বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে পরামর্শ অনুযায়ী নবী করিম আলাইহু আলাইহুয়া বললেন আল্লাহর নাম নিয়ে সামনে অগ্রসর হও বোখারি কিতাবুল মাগাজি আল্লাহর ঘরের দর্শনার্থীরা আল্লাহর প্রেমে উদ্বেলিত হয়ে মক্কায় অগ্রসর হচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলহুয়া বললেন খালিদ ইবনে অলিদ একদল সৈন্যসহ আতিম নামক স্থানে আমাদের অপেক্ষায় পেতে আছে অতএব এদিক পরিবর্তন করে ডান দিকের রাস্তা দিয়ে অগ্রসর হওয়ায় যুক্তিযুক্ত হবে এভাবে আমরা অজ্ঞাতসারে হঠাৎ করে তার সম্মুখভাবে উপস্থিত হয়ে যাব অতএব মুসলমানরা যখন আকস্মিকভাবে খালিদ বাহিনীর সম্মুখভাগে এসে গেল তখন খালিদ তার গেরিলা আক্রমণ বিফল হতে দেখে ভীত সন্তুষ্ট হয়ে পড়ল সে নিজ বাহিনী সহ দ্রুত গতিতে মক্কায় পৌঁছে মুসলিকদেরকে মুসলমানদের আগমন সম্পর্কে অবহিত করল নবী সাল্লাহু আলহাসাল্লাম যখন এমন একটি টিলায় পৌঁছলেন যা থেকে সমতল ভূমিতে অবতরণ করে মক্কায় পৌঁছে যাওয়ার কথা এমন সময় হঠাৎ তার কাসোয়া নামক উষ্ঠি বসে পড়ল সাহাবিগণ তাকে উঠানোর জন্য নানা রকম চেষ্টা করলেন কিন্তু কোনো কাজ হল না লোকেরা যখন বারবার হাল হাল করে বিফল হতে লাগল কাসোয়া অবাধ্য হয়ে গেছে মহানবী সাল্লু আলহি কথা একথা শুনে বললেন কাসোয়া কখনো অবাধ্য হয়নি এবং তার অভ্যাসও তা নয় বরং তাকে হাতি বাহিনীর প্রতিরোধকারী আল্লাহ প্রতিরোধ করেছেন অর্থাৎ মক্কা কুরাইশদের বাড়াবাড়ি ও যুদ্ধংদেহী মনোভাবের কারণে যেহেতু যুদ্ধের মতো জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে তাই আল্লাহর ইচ্ছা এই যে কাবার সম্মান ও মর্যাদার চুক্তি না করা পর্যন্ত আমরা যেন সামনে অগ্রসর না হই অতএব কথা বলার পর মহানবী আলাইহুয়া সাল্লাম আরও বলেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তারা যে দাবি করবে যাতে কাবার মান মর্যাদা রক্ষিত হবে আমি তা অবশ্যই অনুমোদন করব নবী সাল্লাহু আলহাসাল্লাম এর এই ঘোষণা দান করলেন তখন থেকে কাসোয়াকে অনেক উত্ত্যক্ত করে উঠানো যায়নি তা আপনা আপনি উঠে দাঁড়িয়ে গেল এবং সম্মুখে অগ্রসর হয়ে হুদাইবিহার ময়দানে পৌঁছে গেল ঘর জয়ারোতকারী এই পবিত্র কাফেলা হুদাইবিহার ছাউনি ফেলার পর সিদ্ধান্ত হল যে হযরত ওসমান রাজেল্লাহতালাহ আনহুকে মক্কায় প্রেরণ করা হবে তিনি মক্কায় মুশরিকদের নিকট পৌঁছে তাদের বুঝিয়ে বলবে বায়তুল্লাহ শরীফ জিয়ারত করা ছাড়া আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই অতএব প্রতিবন্ধকতা সৃষ্টি করা তোমাদের জন্য সমীচীন নয় হজরত ওসমান রাজেল্লাহ তালা আনহু মক্কায় পৌঁছে আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতাদের সাথে সাক্ষাৎ করে আলোচনায় ব্যাপৃত হলেন তারা তার কথায় কর্ণপাত করল না এবং বলতে লাগল চাইলে তুমি একা বায়তুল্লাহ তাহ করতে পারো অন্যথায় আমরা মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লাম ও তার অপরাপর সাথীদেরকে কখনো মক্কায় প্রবেশ করতে দেব না হজরত ওসমান রাজুল্লাহ তাল্লাহ আনহু বললেন আল্লাহ রসুল সারা ও ওমরাহ করা আমার পক্ষে মোটেই সম্ভব নয় কুরাইশরা তাকে নিজ মতে অটল দেখে তার প্রত্যাবর্তনে বাধা দিল ঐতিহাসিক বায়াতে রেদোয়ান এ খবরটি মুসলমানদের নিকট এভাবে পৌঁছালো যে ওসমানরা তালা আনহুকে হত্যা করা হয়েছে এটা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত বেদনাদায়ক খবর এর ফলে তাদের প্রতিটি সদস্য অস্থির হয়ে পড়লেন এবং তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল এ সময় নবী সাল্লু আলহিউসাল্লাম একটি গাছের নিচে বসে মুসলমানদের শপথ করালেন যে আমরা মরে যাব কিন্তু আমাদের একজনও পলানোর পথ অবলম্বন করব না রাসুল করিম সাল্লাহ আলহাসাল্লাম তাদের কাছে থেকে বায়াত গ্রহণ করার সাথে সাথে তাদের সাথে অলৌকিক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হলো। এর খবর সরাসরি মক্কায় পৌঁছে গেল এবং কুরাইশ মুষ্টিকরা ভীত সন্তুষ্ট হয়ে পড়ল তারা লোক পাঠিয়ে খবর পৌঁছালো যে ওসমান রাজুল্লাহ আনহু এর হত্যার খবর ভিত্তিহীন ইতিমধ্যে ওসমান রাজাল্লাহতালাহ আনহুও নিরাপদে হুদাই বিয়া ফিরে আসেন জিহাদের এই শপথ যেহেতু অত্যন্ত নাজুক ও গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে নেওয়া হয়েছিল এবং মুসলমানরাও পূর্ণ আবেগে উদ্দীপনা সহকারে এই শপথে অংশগ্রহণ করেছিল এজন্য আল্লাহ তালা তাদের এই শপথের মর্যাদা দান করেন এবং সোরাফাত এ তার সন্তোষের কথা প্রকাশ করে তাদের ভূমিকে চিরস্থায়ী করে দিয়েছিলেন এই সত্যকে সামনে রেখে ইসলামের ইতিহাসে এই শপথের নাম করা হয় বায়াতে রেদোয়ান নামে পবিত্র কোরআনে আল্লাপাক রাব্বুল আলামিন বলেন আল্লাহ তালা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার নিকট বায়াত করছিল তাদের অন্তরের অবস্থা তার জানা ছিল এজন্য তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং পুরস্কার হিসাবে তাদেরকে নিকটবর্তী বিজয় দান করলেন ফাতো আয়াত আঠারো মুসলমানদের আবেগ ও উদ্দীপনা মক্কার মুশ্রিকদের উপর এতটা প্রভাব পড়ল যে এখন তারাই সন্ধির জন্য প্রস্তুত হয়ে গেল এবং অগ্রসর হয়ে এই বিবাদের মীমাংসার জন্য সুহাইল ইবনে আমরকে দূত হিসাবে রাসুল করিম সাল্লু আলাইসাল্লামের নিকটে প্রেরণ করল সন্ধির শর্তাবলী নির্ধারণ করার জন্য কিন্তু যে কোনো অবস্থায় এই শর্ত অবশ্যই যুক্ত হতে হবে যে মুসলমানগণ এ বছর নয় বরং আগামী বছর ওমরা করতে পারবে চুক্তির অন্তর্ভুক্ত শর্তাবলী সোহাইল লিবনে আমর মুসলমানদের ক্যাম্পে পৌঁছলে রাসুল করিম সাল্লু আলাইসাল্লাম সন্ধির চিন্তাভাবনাকে আগ্রহের দৃষ্টিতে দেখলেন এবং দীর্ঘ আলাপ ও আলোচনার পর এই শর্তর ভিত্তিতে উভয়পক্ষ সন্ধিপত্রে স্বাক্ষর করলেন এক এবছর মুসলমানগণ মক্কায় প্রবেশ না করেই ফিরে যাবে দুই আগামী বছর মুসলমানরা ওমরা পালনের উদ্দেশ্যে মক্কায় আসবে এবং আত্মরক্ষার জন্য তাদের সাথে সাধারণ অস্ত্র ছাড়া কোনো যুদ্ধাস্ত্র থাকবে না তাদের তরবারিগুলো কোষবদ্ধ থাকবে এবং মাত্র তিন দিন মক্কায় অবস্থান করবে তারা যতক্ষণ মক্কায় অবস্থান করবে আমরা মুশরিকরা মক্কা ছেড়ে পাহাড়ে চলে যাব তিন সন্ধির সময়সীমার মধ্যে মক্কা ও মদিনার মধ্যে নিরাপদে যাতায়াত অব্যাহত থাকবে চার মক্কার কোনো ব্যক্তি নিজ অভিভাবকের অনুমতি ছাড়া মুসলমান হয়ে মদিনায় চলে গেলে তাকে মক্কায় ফেরত দিতে হবে কিন্তু মদিনার কোন ব্যক্তি পলায়ন করে মক্কায় চলে এলে আমরা মক্কার মুশরিকরা তাকে ফেরত দেব না পাঁচ আরবের যে কোনো গোত্র ইচ্ছা করলে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম অথবা কুরাইশদের সঙ্গে বন্ধুত্ব সূত্রে আবদ্ধ হতে পারবে ছয় এই চুক্তি দশ বছর পর্যন্ত বলবৎ থাকবে এবং কোনো পক্ষই চুক্তির পরিপন্থী কাজ করবে না আল বিদায়া ওয়ান নিহায়া চুক্তিপত্র প্রস্তুতের সময় মহানবী সাল্লাহু আলহুয়া নামের সাথে রসুল্লা শব্দ যোগ করায় সুহাইল আপত্তি করেছিল মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন এটা এমন একটি বাস্তব সত্য যা অস্বীকার করা যায় না কিন্তু যেহেতু সন্ধি স্থাপনই আমাদের লক্ষ্য তাই তুমি যদি তা পছন্দ না করো তবে এতে আমার কোনো পীড়াপিড়ি নেই কথা বলে তিনি সন্ধিপত্রের লেখক হজরত আলী রাজেল্লাহুতাল্লাহ আনহুকে ওই বাক্যাংশ মুছে দেওয়ার নির্দেশ দেন হজরত আলী লাহুতালা আনহু এর পক্ষ থেকে তা কেমন করে মুছে ফেলা সম্ভব যা গোটা বিশ্বে বিপ্লব সৃষ্টি করে অন্ধকারকে আলোর মাধ্যমে শিরককে ইমানের মাধ্যমে এবং অজ্ঞাতকে জ্ঞানের মাধ্যমে দূরীভূত করে দিয়েছে মহানবী সাল্লু আলাইসাল্লাম তা অনুভব করে ওই বাক্যাংশের স্থানটি নিজ হাতে মুছে দেন সন্ধি সম্পাদিত হওয়ার পর মুসলমানরা অনুভব করল যে এতে মুসলমানদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি এমন হলো যে যেন মুসলমানগণ পরাজয় স্বীকার করে সন্ধি করেছে এমনকি হজরত উমার রাজাল্লাহু আনহু নিজেকে সংযত রাখতে পারলেন না এবং আল্লাহর কালেমা ও ইসলামের সমোন্নতির আবেগে উদ্বেলিত হয়ে রসুল্লাহ সাল্লাহু আল্লাহুয়া নিকট আবেদন করলেন হে আল্লাহ রসুল হুদাইবিহার এই ঘটনা কি বিজয়ের বার্তাবহ মহানবী সাল্লাহু আল্লাহুয়া বললেন আল্লাহর শপথ নিঃসন্দেহে এটা বিজয়ের বার্তাবহ এই সন্ধি চুক্তির ধারাগুলো বাধ্যত মুসলমানদের ক্ষেত্রে পরাজয় ও অপমানকর বিবেচিত হয় তবুও তা ফাতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয় কি করে হলো এর জবাবে সিরাতকার ইমাম জোহুরি রহমাতুল্লাহি আলাহি বলেন ইসলামের যেসব বিজয়কে মহান বিজয় বলে গণ্য করা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম মহান বিজয় হচ্ছে হুদাই বিয়ার সন্ধি কেননা এই সন্ধির পূর্বে অহরহ মুশরিকদের সাথে যুদ্ধ যুদ্ধসংঘাত চলে আসছিল এই সন্ধি বাস্তবরূপ লাভ করলে উভয় পক্ষই পরস্পরের সাথে নিরাপদে মেলামেশা ও আলাপ আলোচনা করার সুযোগ পায় এবং মতবিনিময়ে মুক্ত পরিবেশ সৃষ্টি হয় যার ফলে যে ব্যক্তি সুস্থ বুদ্ধি সহকারে ইসলামকে যাচাই করতে এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে গভীরভাবে চিন্তা করত তার পক্ষে ইসলাম গ্রহণ ছাড়া আর কোনো উপায় থাকতো না সুতরাং প্রথম দুই বছরে যতক্ষণ চুক্তির বাস্তব অনুসরণ হচ্ছিল এবং মুশ্রিকরা তাদের পক্ষ থেকে এর পরিপন্থী কিছু করেনি এত লোক ইসলাম গ্রহণ করেছিল যে এর পূর্বের গোটা সময়ে অনুরূপ পরিমাণ বা তার চেয়েও কম সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেছিল ফাতহুল বাড়ি হুদাইবে সন্ধি ছিল মক্কা বিজয়ের সূচনা হাফেজ ইবনে হাজার আশকালানি রহমাতুল্লাহি আলাহি বলেন এই স্থানে ফাতহুম মুবিন বলতে হুদাইবিয়ার সন্ধিকে বোঝানো হয়েছে মোয়াবিয়ার সন্ধি মূলত ফাতহুম মুবিন অর্থাৎ মক্কা বিজয়ের পথ উন্মুক্ত করে দিল কেননা মাঝখান থেকে যখন যুদ্ধের আশঙ্কা দূরীভূত হতে থাকলো এবং শান্তি ও নিরাপত্তার পরিবেশ সৃষ্টি হল মক্কা ও মদিনার মধ্যে যাতায়াতের নিরাপদ হয়ে গেল এবং হজরত খালিদ ইবনে ওয়ালিদ ও আমর ইবনুল আস লাহুতালা আনহু এর মতো বীর ও প্রতিভাবান ব্যক্তিদের ইসলাম গ্রহণ এই বিয়ার সন্ধির অবদান আর এই সব উপকরণই ধীরে ধীরে মক্কা বিজয়ের পথ উন্মুক্ত করে দিল ইবনে হিসাম ইমাম জহুরির বক্তব্যের সমর্থনে লিখেছেন হুদাইবিহার সময় মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে ছিল চৌদ্দশত মুসলমান আর দুই বছর পর যখন তিনি মক্কা বিজয়ের জন্য যাত্রা করেন তখন তার সঙ্গীর সংখ্যা ছিল দশ হাজার এই সত্য থেকেও জহুরির বক্তব্যের পরিষ্কার সমর্থন পাওয়া যায় ফাতহুল বাড়ি কুরআনুল কারিমের বিশ্লেষণ এরপর কাফেলা যখন হুদাই বিয়া ত্যাগ করে মদিনার দিকে ফিরে যাচ্ছিল তখন দাজনান বা কুরাউল গাসিম নামক স্থানে এ চুক্তিকে প্রকাশ্যে বিজয় বলে সুরা ফাথের আয়াত নাজিল হয় তখন নবী সাল্ল্লাহু আলহিউসাল্লাম মুসলমানদেরকে একত্রিত করে সুরা ফাতহ পাঠ করলেন বিশেষ করে হজরত ওমরকে ডেকে তা শুনালেন। পবিত্র কোরআনে আল্লাপাক রাব্বুল আল আমিন বলেন হে নবী আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি যাতে আল্লাহ আপনার আগের ও পরের সব ত্রুটি বিস্তুতি মাফ করে দেন সুরা আল ফাতাহ আয়াত এক থেকে দুই এই আয়াত শুনে হজরত ওমর রাজাল্লাহ তাল্লাহ আনহু জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল এটা কি বিজয় নবী সাল্লু আল্হাসাল্লাম বললেন হ্যাঁ সে মহান সত্তার কসম যার হাতে মোহাম্মদের জীবন এটা অবশ্যই বিজয় হাদিস তিনি আরও বলেন তোমরা একেবারে মুশরিকদের বাড়ির দরজায় গিয়ে হাজির হয়েছিলে এবং তারা আগামী বছর ওমরা করতে দেওয়ার প্রস্তাব দিয়ে তোমাদেরকে ফিরে যেতে সুযোগ করে দিল যুদ্ধ বন্ধ করা এবং সন্ধি করার জন্য তারা নিজেরাই ইচ্ছা প্রকাশ করেছিল অথচ তাদের মনে তোমাদের প্রতি যে শত্রুতা রয়েছে তা অজানা নয় সেদিনের কথা কি ভুলে গেলে ওহুদে যেদিন তোমরা ছুটে পালাচ্ছিলে আর আমি পেছন থেকে চিৎকার করে তোমাদের ডাকছিলাম সেদিনের কথা ভুলে গেলে যেদিন আহজাব যুদ্ধে শত্রুরা সব দিক থেকে চড়াও হয়েছিল এবং তোমাদের শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হয়েছিল বাইহাকি কিন্তু এ সন্ধি যে প্রকৃতই বিজয় তা কিছুদিন যেতে না যেতেই প্রকাশ পেতে থাকলো। সব শ্রেণীর মানুষ তা পুরোপুরি বুঝতে পারল যে প্রকৃতপক্ষে কুদাইবিয়ার সন্ধি থেকেই ইসলামের বিজয় সূচনা হয়েছিল মূলত চুক্তি শর্ত মোতাবেক দশ বছরের শান্তি প্রতিষ্ঠার কল্যাণে ব্যাপকভাবে ইসলামের প্রচার ও প্রসার ঘটে সপ্তম ও অষ্টম হিজরিতে মুসলমানদের সংখ্যা দশ গুণ বেড়ে যায় আর মক্কা বিজয়ের সূচনাও হুদায়বেয়ার সন্ধি থেকে হয়েছিল এতে কোনো সন্দেহ নেই পবিত্র কোরআনে পাক রাব্বুল আল আমিন বলেন হে নবী যারা আপনার হাতে বায়াত করেছিল প্রকৃত পক্ষে তারা আল্লাহর কাছেই বায়াত করেছিল তাদের হাতের উপর ছিল আল্লাহর হাত যে এ প্রতিজ্ঞা ভঙ্গ করবে সে অশুভ পরিণাম তার জন্য উপরেই ডেকে আনবে আর যে আল্লাহর সাথে কৃত ও প্রতিশ্রুতি পালন করবে আল্লাহ অচিরেই তাকে বড় পুরস্কার দান করবেন সুরা আলফাতা আয়াত দশ অর্থাৎ সে সময় লোকেরা যে হাতে বায়াত করছিল তার ব্যক্তি রাসুলের হাত ছিল না আল্লাহর প্রতিনিধির হাত ছিল এবং রাসুলের মাধ্যমে প্রকৃত পক্ষে আল্লাহর সাথে এ বায়াত অনুষ্ঠিত হচ্ছিল পবিত্র কোরআনে আল্লাপাক রাব্বুল আল আমিন বলেন আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার হাতে বায়াত করছিল তিনি তাদের মনের অবস্থা জানতেন তাই তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন পুরস্কার পুরস্কারস্বরূপ তোমাদেরকে আশু বিজয় দান করবেন এবং প্রচুর গণিমতের সম্পদ দান করবেন যা তারা অচিরেই লাভ করবে সুরা আল ফাতাহ আয়াত আঠারো থেকে উনিশ যে গাছটির নিচে বায়াত অনুষ্ঠিত হচ্ছিল সে গাছটি সম্পর্কে দুটি বর্ণনা আছে এক পরবর্তী লোকজন এসে সে গাছের নিচে নামাজ পড়তে শুরু করেছিল বিষয়টি জানতে পেরে হজরত ওমর রাজেল্লাহুতালাহ আনহু লোকদের তিরস্কার করেন এবং গাছটি কেটে ফেলেন দুই অপর বর্ণনায় আছে যে বায়াতে রেদয়ানের কয়েক বছর পর সাহাবায় কেরাম ওই গাছটি তালাশ করছিল কিন্তু চিনতে পারেননি হুদাইবিহার একটি বিজয় এ ছিল যে পবিত্র কোরআনে আল্লাপাক রাবুল আলামিন বলেন তিনি তোমাদেরকে তাৎক্ষণিকভাবে হুদাইবিহার এ বিজয় দিয়েছেন যে তোমাদের বিরুদ্ধে মানুষের হাত উত্তোলনকে থামিয়ে দিয়েছেন যাতে মুমিনদের জন্য তা একটি নিদর্শন হয়ে থাকে এবং আল্লাহ তাদেরকে সোজা পথের হেদায়েত দান করেন সুরা ফাতাহ আয়াত বিষ বিভিন্ন রাজা বাদশাদের প্রতি দাওয়াতিপত্র এই সন্ধির ফলে রাস্তা নিরাপদ হয়ে যায় তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলহি আশা করলেন যে সত্যের আওয়াজ সমস্ত দুনিয়ার বাদশাদের নিকট এখন পৌঁছে দেয়া যায় সুতরাং আমরবিন উমাইয়া রাজাল্লাহ আনহুকে আসহাবা নামক হাফসা দেশের বাদশাহ নাজ্জাসীর নিকট প্রেরণ করলেন তিনি রাসুল করিম সাল্লাল্লাহু আলহিহুয়া পত্রখানা তার উভয় চোখের উপর রাখলেন এবং সিংহাসন থেকে নেমে নিচে বসলেন এবং সন্তুষ্ট চিত্তে ইসলাম গ্রহণ করলেন তিনি রাসুল করিম সাল্লাহু আলহিহুয়া জীবদ্দশায় ইন্তেকাল করেন দাহিয়া কালবি রাজাল্লাহ তাল্লাহ আনহুকে রোম সম্রাট হিরাক্লিসের নিকট প্রেরণ করেন অকাট্য প্রমাণ এবং পূর্ববর্তী কিতাবসমূহের সাক্ষ্য প্রমাণ দ্বারা এটা প্রমাণিত হয়েছে যে রাসুল করিম সাল্লু আলহি আসাল্লাম নবী সুতরাং তিনি সহজেই ইসলাম গ্রহণের ইচ্ছা করেন কিন্তু এতে তাঁর উপর সিও প্রজাকুল ক্ষেপে যায় তখন তার এ ভয় হয়ে যায় যে যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে এই সমস্ত লোক আমাকে রাজপথ থেকে পদচ্যুত করবে এজন্যই তিনি ইসলাম গ্রহণ করা থেকে বিরত থাকেন হজরত আবদুল্লাহ বিন হুজাইফা রাজুল্লাহ আনহুকে ইরানের সম্রাট খসরু পারভেজের নিকট প্রেরণ করেন ওই হতভাগা পবিত্র চিঠির সাথে অসম্মানজনক আচরণ করে এবং চিঠিখানা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে রাসুল করিম সাল্লাহু আলহুয়া সাল্লাম এ খবর শুনে বলেন আল্লাহ আল্লাহতালা তার সাম্রাজ্যকে এমনি টুকরো টুকরো করবেন যেরূপ সে আমার পত্রখানিকে করেছে সায়দুর রসুল সাল্লাহু আলহুয়া সাল্লামের দোয়া কিভাবে অপূর্ণ থাকবে কিছুদিন পরেই খসরু পারভেজ স্বয়ং তার পুত্র শেরুয়ার হাতে নির্মমভাবে নিহত হয় হজরত বিন আবি বুলতা রাজ্লাহু তালা আনহুকে মিশরের সুলতান ইস্কেন্দারিয়ার এর নিকট প্রেরণ করেন তার অন্তরেও আল্লাহ তাল ইসলামের যথার্থতা এবং রাসুল করিম সাল্লাহ আলহিসাল্লামের সত্যতা বিষয়ে প্রভূত বোধশক্তির শক্তির জন্ম দিয়েছিলেন সুতরাং তিনি আতিফ রাজেল্লাহুতাল আনহু এর সাথে অত্যন্ত সদ্ব্যবহার করেন এবং হুজুর সাল্লাহ আলহ্লামের নিকট কিছু প্রেরণ করেন যার মধ্যে একজন বাঁদি মারিয়া কিপ্তি রাজেল্লাহ তালাহ আনহু ও ছিলেন এবং দুলদুল নামে একটি সাদা খচ্চরও ছিল হজরত আমর বিন আস রাজাল্লাহ তাল্লাহ আনহুকে আম্মানের বাদশাহ অর্থাৎ জিফর ও আবদুল্লার নিকট প্রেরণ করেন তাদের ব্যক্তিগত অনুসন্ধান এবং পূর্ববর্তী কিতাবসমূহের মাধ্যমে রাসুল করিম সাল্লাহ এর নবুয়াতের উপর তাদের উভয়ের বিশ্বাস জন্মেছিল তাই উভয়ে মুসলমান হয়ে যান ওই সময় থেকেই প্রজাদের থেকে জাকাত আদায় করে হজরত আমর বিন আস তালা আনহু এর নিকট অর্পণ করতে থাকেন শুরুরুল মাহজুন খাইবর বিজয় মদিনা ইয়াহুদীদের মধ্যে বনু নজির যখন খাইবরে গিয়ে বসতি স্থাপন করে তখন খাইবর ইয়াহুদুদের নিকট কেন্দ্র হয়ে গিয়েছিল ওই সমস্ত লোক চতুর্দিকে আরববাসীদেরকে ইসলামের বিরুদ্ধে উস্কানি দিতে থাকল সপ্তম হিজড়ির মহুর্রম বা জমাদিউল আউয়াল মাসে রাসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম চার শত পদাধিক এবং দুই শত সাথে সেখানে জিহাদের জন্য গমন করেন যুদ্ধে হতাহতের পর মুসলমানদের জয়লাভ হয় এবং ইয়াহুদিদের সমস্ত দুর্গ মুসলমানদের করতলগত হয় এ যুদ্ধে হজরত আলী রাজাল্লাহ তাল আনহু সবচেয়ে বেশি পরিমাণে দায়িত্ব পালন করেছেন এবং খাইবর দুর্গের দরজা একাকি নিজের হাতেই খুলে দিয়েছেন অথচ সত্তর জন লোক একত্রেতা নাড়তেও অপারক ছিল কোনো কোনো বর্ণনায় দেখা যায় ওই দরজাকে তিনি ঢাল হিসাবে ব্যবহার করেছেন জুরকানি ফিদাকের বিজয় খাইবর জয় করার পর হজরত নবী করিম সাল্লু সাল্লাম ফিদাকের ইহুদিদের নিকট একটি পত্র পাঠালেন শর্তা অনুযায়ী তারা সন্ধি করল ফিদাক মুসলমানদের হস্তগত হল বিয়ার সন্ধির সময় ওমরা আদায় করা হয়নি কুরাইশ কাফিরদের সাথে চুক্তিপত্র হয়েছিল যে আগামী বছর ওমরা আদায় করা হবে তিন দিনের বেশি অবস্থান করা যাবে না চুক্তির শর্ত অনুযায়ী এবছর রাসুল করিম সাল্লু আলহিসাল্লাম সমস্ত সাথীদের নিয়ে বাইতুল্লাহ আগমন করেন এবং চুক্তির শর্ত অনুযায়ী ওমরা আদায় করে ফিরে আসেন হাতিব ইবনে আবি বালতার ঘটনা হাতিফ ইবনে আবি বালতা রাজাল্লাহতাল আনহু বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবি ছিলেন তার পরিবার পরিজন মক্কায় ছিল এবং এই সময়ই যুদ্ধের প্রস্তুতি চলছিল তিনি ধারণা করলেন যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে মক্কার মুশ্রিকরা তো অবহিত হয়েই যাবে অতএব আমি যদি তাদের এই সম্পর্কে অবহিত করে দেই তাতে আমাদের মুসলমানদের কোনো ক্ষতিও হবে না এবং আমিও তাদের সহানুভূতি লাভ করে আমার পরিবার পরিজনকে তাদের ক্ষতি থেকে রক্ষা করতে পারবো অতএব তিনি এ সম্পর্কে মক্কার মুশরিকদের একটি পত্র পাঠান নবী সাল্লাহু আলহিাসাল্লাম ওহির মাধ্যমে তা জানতে পারলেন এবং হযরত আলী মিগদাত ও জুবায়ের রাজাল্লাহুতালা আনহুকে রাউদায়ে খাখ নামক স্থানে যাওয়ার নির্দেশ করে বললেন সেখানে পৌঁছে তোমরা উষ্ঠির উপর আরোহী একটি স্ত্রীলোকের সাক্ষাৎ পাবে সে গোয়েন্দাবৃত্তিতে লিপ্ত আছে এবং তার কাছে একটি চিঠি আছে তা তার নিকট থেকে ছিনিয়ে নিয়ে আসবে তারা উল্লেখিত স্থানে গিয়ে মহিলার সাক্ষাৎ পেয়ে তার কাছে চিঠি অনুসন্ধান করলেন এবং হুমকি দিলেন তখন সে বাধ্য হয়ে তার চুলের বেনির মধ্য থেকে একটি চিঠি বের করে দিল এই চিঠি নবী সাল্লাহু আলহি হাতে পৌঁছানোর পর দেখা গেল তা হাতিব রাজেল্লাহু তালাহ আনহু এর লেখা চিঠি তিনি হাতিব রাজুল্লাহুতাল্লাহ আনহুকে সম্বোধন করে বললেন হাতিব কি ব্যাপার তিনি বললেন হে আল্লাহর রাসুল চিঠি আমি এই উদ্দেশ্যে লিখেছিলাম যে আমি জানি মদিনায় অবস্থানরত সব মুহাজিরদের কোনো না কোনো পর্যায়ে মক্কার কুরাইশদের সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে কেবল আমারই তাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই আমি কেবল এই বিশ্বাসে চিঠি লিখেছিলাম যে এতে মুসলমানদের কোনো ক্ষতি হবে না এবং আমি এভাবে কুরাইশদের সহানুভূতি লাভ করে পরিবার পরিজনের নিরাপত্তা বিধান করতে পারবো ওমর রাজাল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহ রাসুল আমাকে অনুমতি দিন আমি এই মুনাফিকের ঘাড় উলটিয়ে দিই নবী সাল্লাহু আলহাসাল্লাম বললেন হাতিব বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মোহাজিদ আল্লাহ তালা বদরে অংশগ্রহণকারীদের সম্পর্কে বলেছেন তোমরা যা চাও তাই করো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি হাতিব রাজুল্লাহু তালা আনহু এর ঘটনাকে কেন্দ্র করে কোরআন মজিদে এই আয়াত নাজিল হয় হে ইমানদার লোকেরা তোমরা আমারও তোমাদের শত্রুদের বন্ধু হিসাবে গ্রহণ করবে না নিশ্চিতই সে সত্য পথ থেকে বিচ্যুত হয়ে গেছে যাহোক হোক রমজান মাসের প্রথম দিকে রাসুল্লাহ সাল্লু আলহিাসাল্লাম দশ হাজার সৈন্যের একটি বাহিনীসহ মক্কার উদ্দেশ্যে রওনা হলেন কাদিদ ও উসফানের মধ্যবর্তী স্থানে কুদাইদ পর্যন্ত পৌঁছে নবী সাল্লাল্লাহু আলহুয়া দেখলেন মুসলমানদের জন্য রোজা রাখা অতীব কষ্টকর হয়ে পড়েছে তিনি পানির চেয়ে নিলেন এবং জনতার সামনে তা পান করলেন যাতে সাহাবিগণ দেখে বুঝে নেন যে সফর এবং জিহাদের সময় রোজা ভঙ্গ করার অনুমতি আছে এবং কুরআন মজিদ প্রদত্ত অনুমতির অর্থও তাই এই সফরে নবী সাল্লু আলহিস্লামের চা চা হজরত আব্বাস রাজ্লাহু তাল্লাহ আনহু ইসলাম গ্রহণ করে তার কাছে এসে উপস্থিত হন তিনি তাকে নিজ পরিবার বর্গের সাথে মদিনায় পাঠিয়ে দিয়ে জিহাদে অংশগ্রহণের নির্দেশ দেন মুসলিম বাহিনী মক্কার কাছাকাছি পৌঁছলে আবু সুফিয়ান তাদের সঠিক সংখ্যা নির্ণয় করার জন্য ছদ্মবেশে আগমন করে মুসলমানদের হাতে ধরা পড়ে তারা তাকে নবী সাল্লু আলহিসালামের নিকটে উপস্থিত হলেন তিনি আবু সুফিয়ানকে ক্ষমা করে বন্ধনমুক্ত করে দেন আবু সুফিয়ান তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন অনুরূপভাবে আবদুল্লাহ ইবনে আবি উমাইয়াও ইসলাম গ্রহণ করে নবী সাল্লাহু আলাইহু নিকট উপস্থিত হন তিনি এতে আনন্দিত হয়ে বলেন আজ তোমাদের উপর প্রতিশোধ গ্রহণ করা হবে না আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি সবচেয়ে বড় অনুগ্রহকারী সোরা ইউসুফ আয়াত বিরানব্বই মহানবী সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম হজরত আব্বাস রাজাল্লাহ তালা আনহুকে বললেন আবু সুফিয়ানকে এখন মক্কায় যেতে দিও না এবং সামনের পাহাড়ি এলাকায় নিয়ে যাও আবু সুফিয়ান ও আব্বাস রাজেলাহুতালা আনহু পাহাড়ের উচ্চস্থানে দাঁড়িয়ে মুসলিম বাহিনীর সমাবেশ দেখছিলেন মুহাজির ও আনসারদের পৃথক পৃথক বাহিনীর নিজ নিজ পতাকা উত্তোলিত অবস্থায় একের পর এক সামনে অগ্রসর হচ্ছিল আর আবু সুফিয়ান তা অবলোকন করে প্রভাবিত হচ্ছিল এ অবস্থায় আনসারদের একটি বাহিনী তার সামনে দিয়ে অতিক্রম করছিল এই বাহিনীর পতাকা হজরত সাদ ইবনে উবাদা রাজাল্লাহুতালাহ আনহু এর হাতে ছিল তিনি আবু সুফিয়ানকে দেখেই সবেগে উত্তেজিত হয়ে বলতে লাগলেন আজকের দিন যুদ্ধের নয় আজ কাবার চত্বরে যুদ্ধ বৈধ আবু সুফিয়ানের গোত্রবিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠল এবং তিনি বলতে লাগলেন হে আব্বাস যুদ্ধের দিন কল্যাণকর হোক এভাবে গোটা মুসলিম বাহিনী অতিক্রম করার পর শেষে একটি ক্ষুদ্র দলের সাথে মহানবী সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম অগ্রসর হলেন হজর জুবায়ের রাজাল্লাহ তালা আনহু এর হাতে পতাকা ছিল এবং তিনি সম্মুখে অগ্রসর হচ্ছিলেন আবু সুফিয়ান নবী সাল্লু আলহিস্লামকে দেখেই তার ও সাঁত রাজাল্লাহ তালা আনহু এর মধ্যকার বৎসার কথা তার কাছে ব্যক্ত করলেন তা শুনেই নবী সাল্লাহু আলহি আসাল্লাম বললেন সাঁত মিথ্যা বলেছে আল্লাহ আজকের এই দিনে কাবার মর্যাদা সমুন্নত করবেন এবং আজ কাবাতে গেলাফ অর্থাৎ আচ্ছাদান পরানো হবে একথা বলে নবী সাল্লাল্লাল্লাহু আলহিউ সাদ রাজেল্লাহ তালাহ আনহুকে বরখাস্ত করে পতাকা ও সৈন্যদের নেতৃত্বে তার পুত্রের হাতে অর্পণ করলেন বুখারি মহানবী সাল্লাহু আলহুয়া খালিদ ইবনে ওয়ালিদ রাজাল্লাহুতালাহ আনহুকে মক্কার নিম্নভূমি দিয়ে মক্কায় প্রবেশের নির্দেশ দিলেন এবং এবং কাউকে হত্যা করতে নিষেধ করে দিলেন অবশ্য কেউ বাধা দিলে তা প্রতিহত করার অনুমতি দেয়া হলো। তিনি নিজে উচ্চভূমি দিয়ে মক্কায় প্রবেশ করলেন কতিপয় গোত্রের কিছু লোক খালিদ বাহিনীর পথরোধ করলে সংঘর্ষে তাঁর হাতে কয়েক ব্যক্তি নিহত হয় কিন্তু নবী করিম সাল্লাহু আলহুয়া বিনা বাধায় মক্কায় প্রবেশ করেন বুখারি হজরত আব্বাস রাজাল্লাহ তালা আনহু মাররাজ জাহরান এ আবু সুফিয়ানকে ইসলাম গ্রহণের জন্য নবী সাল্লু আলহিাসাল্লামের সামনে পেশ করেছিলেন তখন তিনি এই আবেদনও করেছিলেন হে আল্লাহর রাসুল আবু সুফিয়ানের মধ্যে যাত্রাভিমানের উপাদান বর্তমান আছে অতএব তাকে যদি বিশেষ পুরস্কৃত করা হয় তবে ভালোই হতো নবী সাল্লাহু আলাইহুয়া বললেন যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ মহানবী আলাইহু আসাল্লাম জাকজমক সহকারে মক্কায় প্রবেশ করে ঘোষণা দিলেন এক যে ব্যক্তি ঘরে দরজা জ্বালানা বন্ধ করে অভ্যন্তরে অবস্থান করবে সে নিরাপদ দুই যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ এবং তিন যে ব্যক্তি মসজিদুল হারামে আশ্রয় নিবে সেও নিরাপদ অবশ্য এমন কতিপয় লোককে এ সাধারণ ক্ষমা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হয়নি যারা ইসলাম ও মুসলমানদের চরম ক্ষতি সাধনে তৎপর ছিল কিন্তু তখন এদের অধিকাংশই পলায়ন করে অন্যত্র চলে গিয়েছিল এবং নিরাপদ স্থানে আত্মগোপন করেছিল পরে তারা সাধারণ ক্ষমার সুযোগে ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে রসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন তখন তার হাতের বর্ষা ছিল সাদা রঙের তারপর পতাকার রং ছিল কালো মাথায় ছিল লৌহ শিরস্থান ও তার উপর কালো পাগড়ি বাধা ছিল তিনি সুরা আল ফাথ এর প্রাথমিক আয়াতগুলি বারবার উচ্চস্বরে পড়ছিলেন এবং সামনে অগ্রসর হচ্ছিলেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে তিনি এতটা বিমুগ্ধ ছিলেন যে মাথা কখনো কখনো নিজ উষ্ঠির পিঠের সাথে ঠেকে যেত মূর্তি মুক্ত পবিত্র কাবা শরীফ মহানবী সাল্লাহ আলহুয়া সাল্লাম শরীফে প্রবেশ করেই সর্বপ্রথম কাবা শরীফের অভ্যন্তর থেকে সব মূর্তি অপসারণ করার এবং দেয়াল গাত্রে অঙ্কিত প্রতিকৃতিগুলো মুছে ফেলার নির্দেশ দিলেন তিনশো ষাটটি মূর্তি অপসারণের সময় হজরত ইব্রাহিম ও ইসমাইল আল্লাহিসাল্লাম এর দুইটি কল্পিত মূর্তি এমন অবস্থায় দেখা গেল যে তাদের কল্পিত মূর্তির হাতে বাঁশের তীর ছিল নবী সাল্লু আলহিহুয়াশাল্লাম তা দেখে বললেন আল্লাহ এই মুস্টিকদের নিশ্চিহ্ন করুন কারণ এরা ভালো করেই জানত যে এ উভয় পয়গম্বরী এসব থেকে পবিত্র ও মুক্ত ছিলেন নবী সাল্ল্লাহু কাবা কাবাঘর তাওয়াফ করলেন তখন তিনি মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে লাঠি দিয়ে এগুলোকে আঘাত করতেন আর পড়তেন সত্য সমাগত আর মিথ্যা বাতিল অপসৃত বাতিল না কোনো জিনিস সৃষ্টি করতে পারে আর না পুনরাবৃত্তি ঘটাতে পারে অর্থাৎ বাতিল স্বয়ং বিলীয়মান রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহুয়া এর মহা অনুভবতা কাবাঘর যখন প্রতিমার অপবিত্রতা থেকে পবিত্র করে দেওয়া হলো নবী সাল্লু আলহুয়া অভ্যন্তরে প্রবেশ করলেন এর মধ্যে পাইচারি করে উচ্চস্বরে আল্লাহ আকবর ধ্বনি দিলেন এবং নামাজ আদায় করলেন অতঃপর বাইরে এসে মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন নবী সাল্লু আলহুয়া ও তাঁর সাহাবিগণ যখন অজু করছিলেন মুশরিকরা অবাক বিষয়ে লক্ষ্য করল তাঁদের মধ্যে না আছে বিজয় উল্লাস আর না আছে গর্ব অহংকার বরং আল্লাহর দরবারে নিজেদের এবাদত পেশ করার জন্য প্রত্যেকেই ব্যস্ত নিঃসন্দেহে এটা রাজতন্ত্র নয় বরং অন্য কোনো জগৎ তারিখ ইবনে কাসির নামাজ থেকে অবসর হওয়ার পর হজরত আলী রাজাল্লাহতাল আনহু আবেদন করলেন হে আল্লাহর রাসুল আপনি আমাদের জন্য দুটি সেবা কর্ম হিজাবা ও সিকাইয়া একত্র করে দিন এবং কাবার চাবি আমাদের জিম্মায় দিয়ে দিন হাজিদের পানি পান করানোর দায়িত্ব হাসিম বংশীয়গণ পালন করত আলী রাজা লাহুতাল্লাহ আনহু এর সাথে কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব যোগ করতে চান কিন্তু নবী সাল্লু আলহুয়াল্লাম তার পুনঃ আবেদনে কোনো সাড়া দিলেন না এবং বারবার জিজ্ঞেস করলেন ওসমান ইবনে তালহা কোথায় ওসমান ইবনে তালহা উপস্থিত হওয়ার পর নবী সাল্লাহু আলহুয়সাল্লাম তার হাতে কাবার চাবি দিয়ে বললেন ওসমান তোমার চাবি নাও আজকের দিন কল্যাণ কামনা ও প্রতিশ্রুতি পূরণ করার দিন উল্লেখ্য যে এই সেই ওসমান ইবনে তালহা যিনি একসময় নবী সাল্লাল্লাহু আলহুয়া কাবা শরীফের চাবি দিতে অস্বীকার করেছিলেন কিন্তু নবী সাল্লু আলহুয়া দৃষ্টিতে প্রতিশোধ গ্রহণ একটি পশুসুলভ অর্থহীন ব্যাপার ছাড়া আর কিছুই নয় তাই আজ তিনি প্রতিশোধ না নিয়ে বরং ওসমান ইবনে তালহা রাজাল্লাহুতাল্লাহ আনহু এর গোত্রকেই কাবার সংরক্ষণের দায়িত্ব দিলেন বর্তমানেও এই গোত্র মাইবি নামে পবিত্র কাবার খাদেম হিসাবে দায়িত্ব পালন করছে যেসব মুসলিক নবী সাল্লু আলাইহুয়া ও তাঁর সহচরগণকে বছরের পর বছর ধরে নানা উপায়ে দুঃখ কষ্ট দিয়ে আসছিল আজ তাদের সাথে কিরূপ ব্যবহার করা হবে তা অবলোকন করার জন্য লোকেরা অপেক্ষা করছিল নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম সব কুরাইশ বন্দীদের উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন সকলকে তার সামনে উপস্থিত করলে তিনি জিজ্ঞেস করলেন হে কুরাইশগণ তোমাদের কি ধারণা আজ আমি তোমাদের সাথে কিরূপ রূপ ব্যবহার করব তারা উত্তর দিল আমরা আপনার কাছে কল্যাণের প্রত্যাশী তাদের উত্তর শুনে তিনি বললেন তোমরা যাও তোমরা সবাই স্বাধীন মুক্ত এই ঘোষণা শুনে শুধু কুরাইশই নয় বরং প্রত্যেক প্রতিভাবান ব্যক্তির সামনেই এই সত্য উদ্ভাসিত হয়ে উঠল যে একজন বাদশাহ ও একজন নবীর জীবনধারার মধ্যে কত পার্থক্য নবীসুলভ জীবনধারায় ব্যক্তিগত শত্রুতা ও নিচতার কোনো স্থান নেই এবং তার ক্রোধ ও অসন্তোষ কখনো প্রবৃত্তির অনুগত হয় না কোনো নবীকে যদি ধৈর্যের সীমা পর্যন্ত দুঃখ কষ্ট ও নির্যাতন করা হয় অতঃপর তার কাছে ক্ষমা চাওয়া হয় তবে নির্যাতনকারী নিশ্চয়ই ক্ষমা ও অনুগ্রহ লাভ করবে এবং নবীর উন্নত চরিত্রের প্রদর্শনী দেখতে পাবে সুতরাং এই অবস্থায় অপরাধীরা কাঁপতে কাঁপতে নবী সাল্ল্লাহু আলহাসাল্লামের সামনে উপস্থিত হলে তিনি মিষ্ট ভাষায় বললেন ভয় পেও না আমি রাজা নই। আমি শুকনা গোস্ত আহারকারিনি এক কুরাইশ মহিলার পুত্র ক্ষমা ও উদারতার এই মহানুভবতা দেখে কুরাইশরা দলে দলে ইসলাম গ্রহণ করল হজরত মোয়াবিয়া রাজাল্লাহ তালা আনহু এবং হজরত আবু বক্কর রাজল্লাহ তালা আনহু এর পিতা আবু কুহাফা রাজাল্লাহ তালা আনহু ওই দিন ইসলাম গ্রহণ করেন রাসুল করিম সাল্লাল্লাহু আলহুয়া এর গুরুত্বপূর্ণ মায়াবী বক্তব্য মহানবী সাল্লাহু আলহুয়া এই উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন যা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ নির্দেশের ভিত্তি এক মুসলিম ও অমুসলিম পরস্পরের উত্তরাধিকারী হবে না দুই মামলা মোকাদ্দমায় সাক্ষী উপস্থিত করা বাদীদের দায়িত্ব এবং সাক্ষীর অবর্তমানে বিবাদীকে শপথ করতে হবে তিন কোনো মহিলার সঙ্গে মুহরিম পুরুষ ব্যতীত তিন দিনের পরিমাণ দূরত্ব অতিক্রম করা জায়েজ নয় চার ফজর ও আসরের নামাজের পর কোনো নফল নামাজ নেই এবং ঈদুল ফিতর ও ঈদুল দিন রোজা রাখা জায়েজ নয় পাঁচ হে কুরাইশ সম্প্রদায় আল্লাহ তাল্লাহ তোমাদের জাহিলি যুগের গর্ব অহংকার ও বংশগৌরবের মূলুচ্ছেদ করে দিয়েছেন জেনে রাখো গোটা মানব জাতি আদম আল্লাহ এর সন্তান এবং আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে হে মানবমণ্ডলী নিশ্চয়ই আমরা তোমাদের একজন পুরুষ ও একজন মহিলা থেকে সৃষ্টি করেছি এরপর তোমাদের জাতি ভ্রাতি গোষ্ঠী বানিয়ে দিয়েছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো তোমাদের মধ্যকার সর্বাধিক মুত্তাকি ব্যক্তি আল্লাহর নিকট সর্বাধিক সম্মানের অধিকারী নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং সর্ববিষয়ে অবহিত সুরা হুজরাত আয়াত তেরো পবিত্র কোরআনে মক্কা বিজয় প্রসঙ্গ সুরাফাথ সুরা হাদিদ ও সুরা নাসর এই তিনটি সুরায় আল্লাহ তালা মক্কা বিজয় সম্পর্কে ইঙ্গিত দান করেছেন যেমন সুরাফাথ বলেছেন আল্লাহ তোমাকে ব্যাপক সাহায্য করবেন সুরা ফাত, আয়াত তিন কতিপয় তাপসিরকার বলেছেন এতে মক্কা বিজয়ের দিক ইঙ্গিত করা হয়েছে পবিত্র কোরআনে পাক রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা বিজয়ের পর সম্পদ ব্যয় করবে এবং জিহাদে অংশগ্রহণ করবে তারা কখনো সেই লোকদের সমান হতে পারবে না যারা বিজয়ের পূর্বে সম্পদ ব্যয় করেছে এবং জিহাদের অংশ গ্রহণ করেছে তাদের মর্যাদা পরে ব্যয় ও জিহাদকারীদের তুলনায় অনেক বেশি যদিও আল্লাহ উভয়ের সাথে ভালো প্রতিশ্রুতি দিয়েছেন সুরা হাদিদ আয়াত দশ পবিত্র কোরআনে আল্লাপাক রাব্বুল আলামিন বলেন যখন আল্লাহর সাহায্য আসবে ও মক্কা বিজয় লাভ হবে আর তুমি দেখতে পাবে যে লোকেরা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে সোরা নাসর আয়াত এক থেকে দুই এখানে মুফাসিরগণের মতে বিজয় বলতে মক্কা বিজয় বোঝানো হয়েছে হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহি আলাহি ইমাম কাবির সূত্রে বর্ণনা করেন আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি আয়াতে সুস্পষ্ট বিজয় বলতে হুদাইবি সন্ধির দিকে ইঙ্গিত করা হয়েছে এবং এর পূর্বে তিনি তোমাদেরকে নিকটবর্তী বিজয় দান করেছেন ফাত আয়াত সাতাশ নিকটবর্তী বিজয় দ্বারা হুদাই বিয়ার সন্ধির ফলাফলের দিকে ইঙ্গিত করা হয়েছে আর সুরা না সাহায্য ও বিজয় বলতে মক্কা বিজয় বোঝানো হয়েছে এ বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে ফাতহুল বাড়ি অতঃপর ইবনে হাজার আশকালানী রহমাতুল্লাহি আলাহি লিখেছেন এসব আয়াতের অর্থ ও তাৎপর্যে হুদাই বিয়ার সন্ধি ও মক্কা বিজয় সংক্রান্ত যেসব বিভিন্ন মত পরিলক্ষিত হয় এবং সন্দেহের কারণ সৃষ্টি হয় কাবির উক্ত আলোচনা দ্বারা সবগুলো মতের মধ্যে সমন্বয়ও সাধিত হয় এবং সন্দেহ দূর হয় সুরাতুল ফাত সুরাতুল নাসর এবং সুরাতুল হাদিদ এর উল্লেখিত আয়াতগুলোর লক্ষ্য কি মক্কা বিজয় না হুদাই বিয়ার সন্ধি এ সম্পর্কে বিভিন্ন মত ও বর্ণনা এবং ইমাম কাবির ব্যাখ্যা ও ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক তার সমর্থন ইত্যাদি অধ্যয়ন করার পর বলা যায় যে সুরা ফাথ এ সুস্পষ্ট বিজয় ব্যাপক সাহায্য এবং নিকটবর্তী বিজয় এর উল্লেখ অতপর সুরা হাদিদে বিজয়ের পূর্বে ও পরে সম্পদ ব্যয় ও আল্লাহর পথে জিহাদের মধ্যে মর্যাদার পার্থক্যের উল্লেখ অতপর সুরা নাসরে সামগ্রিক সাহায্য ও বিজয়ের উল্লেখ পরিষ্কার এই সত্যের ঘোষণা দিচ্ছে যে এই স্থানে এমন ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে জিহাদের মাধ্যমে যার সূচনা হয়ে এমন একটি বীজ ও সাহায্যে পৌঁছে ফলপ্রসূ হবে যার পরে হিজাজ ভূমি চিরকালের জন্য শিরক ও প্রতিমা পূজার মলিনতা থেকে পবিত্র হয়ে যাবে আর একথা পরিষ্কার যে মক্কা বিজয়ের পরই হিজাজ ভূমি শিরক ও প্রতিমার মলিনতা থেকে পবিত্র হয় অবশ্য একথাও নিঃসন্দেহে বলা যায় যে হুদাইবিয়ার সন্ধির সময় সুরাফাথ নাজিল হওয়া এবং আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি এর বর্ণনাভঙ্গি থেকে পরিষ্কার জানা যায় যে হুদাইবিহার সন্ধি যেহেতু মক্কা বিজয়ের পূর্বাভাস ও ভূমিকাস্বরূপ ছিল তাই এই সন্ধিকেও সুস্পষ্ট বিজয় বলা যায় অর্থাৎ যে ঘটনা নিকটবর্তী বিজয় ব্যাপক সাহায্য এবং বিজয় ও সাহায্যের কারণ হয়েছিল তাকেও নিশ্চিত রূপে সুস্পষ্ট বিজয় বলা যায় তাবুকের যুদ্ধ মুসলমানদের জন্য এই সময়টা ছিল অত্যন্ত দুর্যোগপূর্ণ হিজাজ ভূমিতে তখন দুর্ভিক্ষ জমিতে উৎপাদন বলতে কিছুই ছিল না কূপ এবং খাল পানি হয়ে পড়েছিল গরমও অত্যন্ত তীব্র সকলেই অতি কষ্টের মধ্যে দিনপাত করছিল উপরন্ত ছিল বসন্তকাল বাগানে খেজুর পেকে আসছিল খেজুর পাতা দিয়ে ছাউনি তৈরি করা হচ্ছিল এবং আরবের প্রচলিত রীতি অনুযায়ী লোকেরা বাগানে তাঁবু গেরে বসন্ত ঋতু উপভোগ করছিল এমনি সময় এই খবর এসে পৌঁছল বাইজেন্টাইন রাজ হেরাক্লিয়াস মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধাভিযানের জন্য এক বিরাট বাহিনী প্রস্তুত করছে এবং এ পর্যন্ত কয়েক লাখ যুদ্ধবাজ স্বেচ্ছাসেবক ভর্তি করা হয়েছে কঠিন পরীক্ষার সময় ছিল শত শত মাইলের পথ লু হাওয়া ও উত্তপ্ত বালুকাময় মরুভূমির প্রতিবন্ধকতা কিন্তু ইসলামের জন্য জীবন উৎসর্গকারী মুজাহিদ বাহিনী পার্থিব সুখ শান্তি ও ঋতুগত প্রতিকূলতা উপেক্ষা করে মদিনায় সমবেত হলেন সাধারণত নবী করিম সাল্লাহু আলহ্লামের রীতি এই ছিল যে তিনি যখন কোনো যুদ্ধের প্রস্তুতি নিতেন সাধারণে প্রকাশ হতে দিতেন না এই কারণে যাতে শত্রুপক্ষ সঠিক ব্যবস্থা অবগত হতে না পারে কিন্তু তাবুকে যুদ্ধে যেহেতু আবহাওয়া ও ঋতু ছিল চরম ভাবাপন্ন হিজাজে দুর্ভিক্ষ ও প্রতিকূল অবস্থা বিরাজিত ছিল এবং এক পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাই এই কঠিন পরীক্ষার মুহূর্তে নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম সমগ্র আরব গোত্রগুলোর কাছে আসল সত্য প্রকাশ করে দিলেন যাতে এই কণ্ঠকপূর্ণ অভিযানে প্রতিটি ব্যক্তি বুঝে শুনে চিন্তাভাবনা করে পদক্ষেপ নিতে পারে যুদ্ধের জন্য আর্থিক সাহায্য কামনা এই নাজুক পরিস্থিতিকে সামনে রেখে নবী করিম সাল্লু আলহিহুয়া সাল্লাম প্রথমবারের মতো জিহাদে আর্থিক সাহায্যের আহ্বান জানালেন এবং আল্লাহর দিনের জন্য জীবন উৎসর্গকারী প্রবীণ সাহাবিগণকে ধন সম্পদ উজাড় করে দেওয়ার সুযোগ করে দিলেন অতএব হজরত ওসমান রাজুল্লাহ তালা আনহু দশ হাজার স্বর্ণ মুদ্রা তিনশো উট এবং পঞ্চাশটি ঘোড়া দান করলেন এবং সালে সাল আলহাসম তাঁর জন্য দোয়া করলেন হে আল্লাহ তুমি ওসমানের উপর সন্তুষ্ট হয়ে যাও আমি তার প্রতি সন্তুষ্ট হজরত ওমান রাজুল্লাহ তালা আনহু তার সমস্ত সম্পদের অর্ধেক দান করলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজাল্লাহু তালা আনহু একশো আউকিয়া ও হজরত আসিম ইবনে আদি রাজেল্লাহ তালা আনহু সত্তর ওশা খেজুর দান করলেন হজরত আব্বাস রাজাল্লাহ তালা আনহু ও হজরত তালহা রাজুল্লাহ তালা আনহু প্রচুর সম্পদ দান করলেন মহিলারাও তাদের অলংকার পাত্র দান করলেন এমনকি হজরত আবু বাকর রাজাল্লাহ তালা আনহু তার সমস্ত সম্পদ দান করলেন তিনি নিজের সম্পদ নিয়ে উপস্থিত হলে নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম তাকে জিজ্ঞেস করেন তুমি কি পরিবারের সদস্যদের জন্য কিছু রেখে এসেছো আবুবাক্কর রাজাল্লাহতালাহ আনহু উত্তর দিলেন হে আল্লাহর রাসুল আমি আমার ঘরে আল্লাহ ও তার রাসুলের নাম রেখে এসেছি মোট কথা এই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময় মুসলিম বাহিনী আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য প্রবল বেগে ও উৎসাহ নিয়ে তাবুকের দিকে রওনা হলেন অপরদিকে গোয়েন্দারা এ সম্পর্কে হিরাক্লিয়াসকে অবহিত করেন হিরাক্লিয়াস তখন হয়তো সর্বশক্তি নিয়োগ করে যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিল তখন বা এই খবর শোনামাত্র জ্ঞান হারিয়ে ফেলে এবং তার রোমীয় বাহিনী মুসলিম বাহিনী রসিম বীরত্ব ও প্রাণ উৎসর্গীয় মনোভাবের দ্বারা প্রভাবিত হয়ে তাদের তাবুক প্রান্তরে পৌঁছার পূর্বেই ছিন্ন ভিন্ন হয়ে যায় নবী করিম সাল্লু আলহ্লাম পথে কয়েকটি খ্রিস্টান সামন্ত রাজাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে সন্ধি করে বিজয়ের বেশে মদিনায় ফিরে আসেন আল্লাহ রসুলের নির্দেশকেই অগ্রাধিকার দিল এবং নিজ পিত্রালয়ে চলে গেল অবশ্য হেলাল ইবনে উমাইয়া তালা আনহুর স্ত্রী নবী সাল্লাহু আলহুয়া দরবারে উপস্থিত হয়ে আবেদন করল হে আল্লাহর রাসুল হেলাল অতি বৃদ্ধ আমি ছাড়া তার সেবা শুশ্রূষাকারী আর কেউ নেই সে যদি আমার সেবা থেকে বঞ্চিত হয়ে পড়ে তবে হালাক হয়ে যাওয়ার আশঙ্কা আছে এখন আপনার হুকুমের অপেক্ষায় নবী সাল্লাল্লাহু আলহুয়া বললেন খেদমত করতে পারো কিন্তু অন্যান্য সম্পর্ক ছিন্ন করতে হবে তিনি মাথা পেতে এই নির্দেশ মেনে নিলেন এই হচ্ছে আল্লাহ ও তার রাসুলের নির্দেশ পালনের দৃষ্টান্ত রাসুল করিম সাল্লু আলহ্লামের ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত কাব রাজেল্লাহ তাল্লাহ আনহু একাধারে চল্লিশ দিন যাবৎ সমাজচ্যুত অবস্থায় পড়ে থাকলেন অন্যদের কথা আর কি বলা যায় স্বয়ং তাঁর নিকটাত্মীয় বন্ধু বান্ধব এমনকি তার জীবনসঙ্গিনী পর্যন্ত আল্লাহর রাসুলের নির্দেশে তার সাথে সামাজিক সম্পর্ক ছিন্ন করলেন এভাবে আল্লাহর পৃথিবী যেন তার কাছে সংকীর্ণ হয়ে গেল তিনি হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় মদিনার বাজার অতিক্রম করছিলেন হঠাৎ এক সিরিয় কিপ্তিও কৃষক ডাক শোনা গেল কে আমাকে কাব ইবনে মালেকের কাছে পৌঁছে দিবে লোকেরা হাতের ইশারায় তাকে কাব ইবনে মালেক রাজের লাহুতালা আনহুকে দেখিয়ে দিলেন কৃপ্তি সামনে অগ্রসর হয়ে তার পথ রোধ করে তার হাতে একটি পত্র দিলেন তিনি চিঠি খুলে দেখতে পেলেন তা গাস্থানের লিখিত তাতে লেখা ছিল অতপর আমি জানতে পারলাম যে তোমার সাথী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তোমার উপর জুলুম করছেন আল্লাহ তোমার মতো ব্যক্তিকে এই অপমান ও ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য সৃষ্টি করেননি অতএব তুমি অবিলম্বে আমাদের এখানে চলে এসো আমরা তোমাকে সাদরে গ্রহণ করব। ফাতহুল হুল বাড়ি হজরত কাপ রাজাল্লাহ তালা আনহু বললেন চিঠি পড়া মাত্রই কঠিন বেদনায় বিমর্ষ হয়ে পড়লাম এবং আমি মনে মনে বললাম এই পরীক্ষা পূর্বের পরীক্ষার তুলনায়ও অনেক কঠিন আমার সম্পর্কে গাস্থান রাজের ধারণা আমি এই পরীক্ষায় অকৃতকার্য হয়ে পলায়ন করে তার কাছে আশ্রয় নিব এবং আল্লাহ ও তার রাসূলকে পরিত্যাগ করব এটা ছিল আমার জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার গাস্থানের এই অবাঞ্ছিত তৎপরতায় আমি এতটা ক্ষুব্ধ হলাম যে চিঠিটি আগুনে নিক্ষেপ করে পত্রবাহককে কৃপ্তিকে বললাম এই হচ্ছে তোমার রাজার চিঠির জবাব অতপর আমি রাসুল সালু আলহামের দরবারে উপস্থিত হয়ে আরোজ করলাম হে আল্লাহর রাসুল এই উপেক্ষা শেষ পর্যন্ত কেন এমন পর্যায়ে পৌঁছে গেল যে মুশ্রিকরা পর্যন্ত আমাকে পুসলানোর সাহস পাচ্ছে ফাতুল বাড়ি মোট কথা এভাবে পঞ্চাশটি রাত অতিবাহিত হয়ে গেল এবং আমাদের বঞ্চনার গিট খুলল না এবং আল্লাহর বাণী মোতাবেক তার এই পৃথিবী বিশাল হওয়া সত্ত্বেও আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং আমাদের জীবন দুর্ভাগ্যপূর্ণ হতে থাকল ঠিক এই অবস্থায় ফজরের নামাজের পর আমি বাড়ির ছাদের উপর উঠে বসে থাকলাম সহসা এক ব্যক্তি চিৎকার করে বলল হে কাব সুসংবাদ গ্রহণ করো আমি তোমার পরিস্থিতির পরিবর্তনের অপেক্ষায় ছিলাম সাথে সাথেই বুঝে নিলাম আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হয়েছে আনন্দে ও আবেগে আপ্লুত হয়ে আমি সিজদায় পড়ে গেলাম এখন দলে দলে লোক এসে আমাকে তবা কবুল হওয়ার সুসংবাদ দিতে লাগল কালকেও যাকে আমার কাছে অপরিচিত লাগছিল আনন্দের সাথে অগ্রসর হয়ে তারাও আমার সাথে মিলিত হলো এতে আমার স্ত্রীও পিছিয়ে থাকলো না সর্বপ্রথম যে ব্যক্তি এসে আমাকে তবা কবুল হওয়ার বিস্তারিত সংবাদ জানালো সে আরোহী অবস্থায় ছিল আমি আনন্দের আতিশয্যে আমার পরিধেয় জামাটা খুলে তাকে উপহার দিলাম আমার কাছে আর কোনো কাপড় ছিল না একটি কাপড় ধার করে তা পরিধান করে আমি সোজা নবী সাল্লু আলহ্লামের দরবারে গিয়ে উপস্থিত হলাম প্রতিমধ্যে লোকেরা আনন্দ আনন্দচিত্তে আমার সাথে মিলিত হলো এবং আমাকে ধন্যবাদ দিতে লাগলো রসুল সাল্লাহু আলহ্লাম এর দরবারে পৌঁছামাত্র তিনি অগ্রসর হয়ে আমার সাথে করমর্ধন করলেন এবং মোবারকবাদ জানালেন তার চেহারায়ও আনন্দ খুশিতে জল জল করছিল মুচকি হেসে তিনি বললেন আজকের এই উত্তম দিনের সুসংবাদ গ্রহণ করো তোমার জন্মের পর থেকে এরূপ একটি দিন তোমার জীবনে আর কখনো আসেনি এবং আসবেও না আমি আরোজ করলাম হে আল্লাহ রাসুল আমার প্রতি এই ক্ষমা কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে তিনি বললেন আল্লাহর পক্ষ থেকে আমি আনন্দিত মনে বললাম ইয়া রাসুল্লাহ আমার তবা কবুলের মধ্যে কি কথা সামিল রয়েছে যে আমি আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেবো নবী সাল্লু আলহিহাসাল্লাম বললেন কিছু রেখে দাও এটাই তোমার জন্য উত্তম আমি বললাম ঠিক আছে খাইবরে অবস্থিত সম্পত্তি নিজের জন্য রেখে দিলাম আমি আরও বললাম হে আল্লাহর রসুল এটা সততারই প্রতিদান আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলাম আমি সমগ্র জীবন সত্যের উপর অতিবাহিত করব। কাপ রাজেল্লাহ তালা আনহু বলেন আমার তাওবা কবুলের সুসংবাদ নিয়ে যে আয়াত নাজিল হয় রাসুল সাল্লাহ আলহাম তা আমার সামনে পাঠ করেন কোরআনের আয়াতে তাওবা কবুলের ঘটনা পবিত্র কোরআনে আল্লাপাক রাব্বুল আলামিন বলেন আল্লাহ দয়াশীল নবীর প্রতি এবং সেই মোহাজিদ্দেরও ও আনসারদের যারা কঠিন দুঃসময়ে নবীর সঙ্গে সহযোগিতা করেছে যদিও তাদের মধ্যে কিছু লোক অন্তর বাঁকা পথের দিকে ঝুঁকে পড়ার অতিক্রম হয়েছিল কিন্তু তারা এখন সে পথে অগ্রসর হয়নি বরং নবীর সাথে থেকেছে তখন আল্লাহ তাদের মাফ করে দিলেন আল্লাহ তাদের প্রতি দয়াময় ও অনুগ্রহশীল সেই তিনজনকেও তিনি ক্ষমা করে দিলেন যাদের ব্যাপারটি মুলতবি রাখা হয়েছিল পৃথিবী যখন তার বিশালতা সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং তাদের যান প্রাণও তাদের উপর বোঝা হয়ে দাঁড়ালো তারা জেনে নিল যে আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য স্বয়ং তার আশ্রয় ব্যতীত আর কোনো আশ্রয়স্থল নেই তখন আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদের দিকে ফিরলেন যেন তার দিকে ফিরে আসে নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী ও দয়াময় হে ইমানদার লোকেরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী লোকেদের সঙ্গী হও সুরা তাওবা আয়াত একশো থেকে একশো উনিশ তাবুকের যুদ্ধ সংক্রান্ত কুরআনিক বিশ্লেষণ কোরআন মজিদ কেবল তওবা কবুল হওয়ার ঘটনায় বর্ণনা করেনি বরং তাবুক যুদ্ধের গুরুত্বের দিকে লক্ষ্য রেখে তা বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং উপদেশের আকারে মুসলমানদেরকে হেদায়েতের উপকরণ সরবরাহ করেছে অতএব সুরা তাওবার ষষ্ঠ রুকু থেকে শুরু করে সুরা শেষ পর্যন্ত তাবুকের যুদ্ধ এবং তার সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ আলোচিত হয়েছে পবিত্র কোরআনে আল্লাপাক রাবুল আলামিন বলেন হে ইমানদার লোকেরা তোমাদের কি হয়েছে যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হওয়ার নির্দেশ দেওয়া হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে থাকো তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন অতি অল্প সোরা তাওবা আয়াত আটত্রিশ